আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সবাই অবশ্যই জানেন যে আজকে আমাদের সাথে লাইভে আছে অনেকটা, যার সাথে আমার নামের সাথে একটু মিল আছে, রিয়াদুল ইসলাম রাফি ভাইয়া। ওনাকে আমরা অনেক কষ্টে আর কি অনেক মূল্যবান সময়টুকু আমরা অর্জন করতে পেরেছি, ওনাকে অবশ্যই ধন্যবাদ। এর সাথে আমাদের এর সাথে আজকে হোস্টিং এ আছে আমার সহপাঠী নাজমুস সাকিব। তো আমি হাসান রাফি ভাইয়াকে লাইভে আনার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যালো ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুরুতে আমরা অসংখ্য ধন্যবাদ, আসলে আমাদের যারা দর্শক ছিল প্রত্যেকে আসলে কাঙ্ক্ষিত একটা ইচ্ছা ছিল যে আপনি আসলে আসেন সবার সামনে, তার জন্য সবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই যেহেতু আমরা এখন করোনাকালীন একটা সময়ে আছি, আমরা প্রত্যেকেই বাসায় অবস্থান করছি, তো আমরা জানতে চাই আসলে এই লকডাউনে আপনার সময়টা কিভাবে কাটছে। প্রথমে সবাইকে আমার সালাম, যারা আমার লাইভটা দেখতেছেন সবাইকে আমার সালাম। তোমাদেরকে অনেক ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আসলে লকডাউন, লকডাউনের কথা কি বলবো, এটা সবাই দেখতেছি। আর আমার ব্যক্তিগত ভাবে যেটা বলতেছি সেটা হচ্ছে, লকডাউন হিসেবে আমি আমার ফ্যামিলিকে হয়তো সময় দিতে পারতেছি এখন, কারণ গত 2-3 বছরে মনে হয় না আমি এত ছুটি পাইছি। হয়তো লকডাউন হওয়াতে আমি প্রায় আজকে 1 মাসের বেশি আমি বাসায়, তো আমার ফ্যামিলিকে আমি সময় দিতে পারতেছি। আমি একটা ইয়ে পাচ্ছি, আর মানুষের কথা চিন্তা করতে গেলে লকডাউন অনেকের জন্য আবার দুশ্চিন্তার কারণও, সেটা তো তোমরা বুঝতেই পারতেছো বা জনগণও জানে বুঝে অবশ্যই এই। সবচেয়ে বেশি মিস করি যেটা, মানে আসলে বাইরে তো অত যাওয়া যায় না, ফ্রেন্ডের সাথে আড্ডা, কোথাও ঘুরতে যাওয়া, গ্রামে আসলেই বাসায় খুব কমই থাকি, ঘুরতে চলে যাই বেশি, কারণ ছুটি তো বেশি পাওয়া যায় না, পাইলেই বাইরে চলে যাই। এখন হয়তো একটু ফ্যামিলিকে সময় দিচ্ছি বেশি এই। আলহামদুলিল্লাহ, আমরা খুবই খুবই খুশি আসলে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ভাইয়া বেশ কিছুদিন হবে না, আমি যতদূর জানি প্রায় আরো যদি আমি 4 থেকে 5 বছর আগে ফিরে যাই, যখন আপনি এই গৃহকালীন দিয়ারি মাঠ কাঁপাতেন, একটা সময় আপনার নামে মুখর ছিল পুরো গৃহকালীন দিয়ারি। আমরা দেখেছি হাজার হাজার দর্শক আপনার খেলা দেখেছে সামনে বসে। আজকে সেই মানুষটি যখন বাংলাদেশে প্রতিনিধিত্ব করছে, সেটি অবশ্যই আমাদের এই এলাকার জন্য, আমাদের উপজেলার জন্য এবং চাঁদপুর জেলার জন্য একটা সবচেয়ে বড় গর্বের একটা বিষয়। যদি আমি একটু জানতে চাই যে আসলে আপনার এই জীবনের পথে অনেক ধরনের বন্ধু হয়েছে, তো আমরা জানতে চাই যে জাতীয় দলে আপনার সবচেয়ে কাছের বন্ধু যদি কেউ থাকে তাহলে সে কে? জাতীয় দলে আমার সবচেয়ে কাছের বন্ধু যে, সে হলো রহমত মিয়া, তোমার হয়তো বা চিনবা, রাইট ব্যাক খেলে, ওর বাসা হয়েছে মাগুরা। তো আমরা ক্লাব লেভেলও আমরা একসাথে শুরু করছি, ন্যাশনাল টিমে ও আমার আগে গেছে, আমি ওর পরে গেছি। ম্যাক্সিমাম টাইম ও আমার ন্যাশনাল টিমে আমার রুমমেটই থাকে, আর ওর সাথে আমার বোঝাপড়াটা অনেক ভালো হয়, মানে একজন একজনকে অনেক ভালো বুঝি আর কি। মাঠে যদি আমরা নামি, যে বেস্ট 11টা নামে, তা আমি সেন্টার ব্যাক খেলে, আমার পাশে কিন্তু ও খেলতেছে, আমার পাশে ও খেলে, ওইটাই আর কি। ওই হিসেবে সব দিক দিয়েই, শুধু খেলা না, পার্সোনাল লাইফেও দেখা গেছে ও সাথে অনেক ভালোই ফ্রেন্ডশিপ, মানে ফুটবল লাইফে আর কি।
আমি অনুরোধ করব যারা আসলে লাইভটি দেখছেন, আপনারা সবাই শেয়ার করে দিন, আপনারা সবাই শেয়ার করে দিন এবং কমেন্ট করুন। এবং ভাইয়ের কাছে আপনারা হয়তোবা অনেকেই সরাসরি ভাইয়ের সাথে কথা বলার সুযোগ হয় না, বা অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আমাদের সাথে আজকে জয়েন করেছেন, আপনাদের নানা অজানা প্রশ্নগুলো আপনারা আজকে ভাইকে জিজ্ঞেস করতে পারেন। ইতিমধ্যে বেশ কয়েকজন আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি ইতিমধ্যে সাকিবের কাছে ফিরে যাব তার পরবর্তী প্রশ্নের জন্য। সাকিব, আমি পরবর্তী প্রশ্ন শুরু করব আসলে আমাদের একটি কমেন্ট দিয়ে। আহমেদ পিয়াম আমাদের কাছে জানতে চেয়েছেন, হাসান রাফি ভাই আপনার ফুটবল আইডল কে? আমরা অবশ্যই প্রশ্নটি করতাম, কিন্তু যেহেতু কমেন্টে চলে আসছে তো একটু আগেই প্রশ্নটি করে নিচ্ছে যে ভাই আসলে আপনার ফুটবল আইডল কে? আমার হ্যাঁ ভাই, আপনার আমার আসলে আমার ফুটবল যার হাত ধরেই আমার ফুটবলে আসা, তোমরা হয়তো বা চিনো আমাদের এই ফরিদগঞ্জের আরেকজন সাবেক ন্যাশনাল টিমের প্লেয়ার, সরি সাবেক ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, এখনো খেলতেছে, রেজাউল করিম, রেজাউল ভাই বাংলাদেশের মধ্যে উনি আমার আইডল। মানে প্রথম থেকে আমি যখন ফুটবলটা শুরু করি ওনার হাত থেকেই, হাত ধরে আর কি এতটুকু পর্যন্ত আসা, ন্যাশনাল টিম বলো, লিগ, আমার পারফরমেন্স সবকিছু কিন্তু ওনার হাত ধরেই, ওনার হাত ধরেই আমার ফুটবলটা চেনা। আমরা ভাইয়া দেখেছি হ্যাঁ আসলে, আমরা সবাই বাঙালি জাতি, পুরো বাঙালি জাতি যখন একটা গোলের দিকে তাকিয়েছিল, সেই গোলটা আমরা সবাই জানি, নিশ্চয়ই আপনিও ভুলবেন না, ইন্ডিয়ার সাথে সেই প্রীতি ম্যাচটার কথা, যেটাতে বাংলাদেশ আসলে ইন্ডিয়া, বাংলাদেশ এবং ইন্ডিয়া ড্র করেছিল। তো সেই ম্যাচের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি তখন খেলা দেখতেছিলাম এবং আমি তখন আমার মামার বাসায় ছিলাম। তো মামাকে বলছিলাম যে এই যে রাফি ভাইয়া, রাফি ভাইয়া উনি আমাদের এলাকার এবং উনাকে দেখা যাইতেছে। তো সবাই খুব আগ্রহের সাথে দেখছিল। তো আমি আসলে জানতে চাই যে সেই ম্যাচটা, ইন্ডিয়ার সাথে ম্যাচটা, এমনি আমরা ক্রিকেট বলি বা যে কোনো খেলাই বলি, ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো এই হ্যাঁ ম্যাচগুলোর পূর্ব মুহূর্তে আপনাদের ড্রেসিং রুমে কি আদৌ কোনো কনফিডেন্স, কোনো ভয়, বা আমরা হয়তো বা ভাইয়ের সাথে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আশা করবো খুব শীঘ্রই তিনি ফিরে আসবেন। অ্যাকচুয়ালি সবাইকে একটু জানিয়ে রাখা উচিত যে আজকে ভাইয়ার নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে, তবে চলে আসছেন। হ্যাঁ রাফি, তোমার হ্যাঁ প্রশ্নটি ভাই, আবার আপনি কি করতে শুনতে পারো। পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া সরি হ্যাঁ ভাইয়া, ওই যে একটু প্রবলেম দিকে দেখা যাচ্ছে না মনে না না, হচ্ছে। বুঝতে পেরেছি, সমস্যা নেই। তো ভাই আমি জানতে চাই যে ইন্ডিয়ার সাথে যে খেলাটা, খেলার পূর্ব মুহূর্তে আপনাদের ড্রেসিং রুমে কোনো ভয় কাজ করছিল কিনা, এবং আপনার নিজস্ব ব্যক্তিগত ভাবে কোনো অনুভূতি ফিল হয়েছিল কিনা যে আমাকে এই ম্যাচে কিছু করতে হবে, বা আমার দেশের জন্য আমি আমি নিজেকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করতে হবে, বা আপনার কি কি মনে হয়, আপনি এ ব্যাপারে কি বলবেন? আসলে সত্যি কথা বলতে এই ম্যাচটাকে ঘিরে অনেক কিছুই জানার আছে বা বলারও আছে। প্রথম থেকে বলি, যখন আমরা ইন্ডিয়া যাই, ইন্ডিয়া যাওয়ার পর আর এমনিতে তো ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ম্যাচ হইলে, ফুটবল ক্রিকেট যে কোনো ম্যাচ হইলেই সবার একটা ইয়ে থাকে যে বাংলাদেশ ইন্ডিয়ার বিরুদ্ধে খেলবে, সবার একটা কৌতূহল থাকে যে কি হয় রেজাল্ট। সো ইন্ডিয়া যখন আমরা যাই প্র্যাকটিস করি, তখন ওদের অনেক কথাই আমাদের শুনতে হয়, শুনতে হয় বলতে আমাদের সামনাসামনি এসে বলে নাই, হয়তো বা আমরা মিডিয়ার কাছ থেকে বা অন্যভাবে শুনছি যে ওরা আমাদেরকে কিছু মনে করে নাই, যে ওরা অনেক আগে আছে। ধরো আমার স্ট্রাইকার আছে সুনীল ছেত্রী, ও অলরেডি বলছে আমাদের সাথে হ্যাট্রিক করবে, দেখ ওরা আমাদের সাথে অনেক ইয়ে করছে যে ওরা জিতবে, ওরা ওদের মাঠে আমরা গেছি ওই হিসেবে আর কি অনেক কিছু বললো, দেখ ওটা আমরা মাথায় নেই নাই। আমাদের এটা এই ম্যাচটা ছিল একটা চ্যালেঞ্জের মতো, চ্যালেঞ্জের মতো একটা ম্যাচ ছিল। আর ওদের যে মাঠে আমরা খেলছি
ওই স্টেডিয়ামে তোমার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 90,000-এর বেশি, ওই প্রায় তোমার 85,000 থেকে, হ্যাঁ 85,000-এর মতো দর্শক অলরেডি হয়ে গেছে ম্যাচের দিনের কথা বলি। তো এতগুলা দর্শকের সামনে, আর আমাদের দর্শক ছিল ক্ষুদ্র, মেবি 15 থেকে 20 জন, এতগুলা দর্শকের মাঝে আমরা 11 জন মাঠে নামছি, তো সেটা বুঝতেই পারতেছ কেমন লাগতে পারে। নার্ভাস, হ্যাঁ নার্ভাস একটু কাজ করছেই, কারণ এটা আমাদের দেশের জন্য লড়তে হবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ, তো এটাই আমাদের সুযোগ যে দেশকে কিছু দেবার, আর পুরো বাংলাদেশ তাকে আছে। অন্যান্য ম্যাচ যাই হোক, ইন্ডিয়ার সাথে ম্যাচ হয়েছে বা হচ্ছে, এটা বাংলাদেশ পুরো, বাংলাদেশ সবাই খেলা দেখতেছে, তো সবার চ্যালেঞ্জ ছিল যে আমরা এই ম্যাচটাকে কিছু একটা করতে হবে। তো যা হবার তা হলেই, ধরো আমরা মাঠে নামলাম, সবার মনোবল ছিল, কেউ নার্ভাস ফিল করে নাই, আলহামদুলিল্লাহ সবাই সবার 100% দিয়েছে, ইনশাল্লাহ ম্যাচে জয় হলে হয়তো বা আমাদের বাংলাদেশের সকল মানুষ অনেক বেশি খুশি হইতো, ড্র করাতে তারা যতটুকু খুশি হইছে, উইন হলে তো কথাই ছিল না এই আর কি। আচ্ছা ভাই, আমার পরবর্তী যে প্রশ্নটা ছিল, আসলে মানে ফরিদগঞ্জের মতো একটা জায়গা থেকে আপনি জাতীয় দলে খেলছেন, এটা আমাদের কাছে অনেক বড় সফলতার কাজ মনে হয়। তো আপনার এই সফলতার পেছনে আপনি কাউকে দায়ী মনে করেন কিনা, বা আপনার সফলতা এনে দেওয়ার পেছনে কারো প্রতি আপনার কোনো প্রকার কৃতজ্ঞতা প্রকাশ করার আছে কিনা, তাহলে সেই ব্যক্তিটিকে একটু জানাবেন প্লিজ। সর্বপ্রথম যে ব্যক্তিটি হলো, উনি হলো তোমাদের একটু আগে আমি ওনার নাম তোমাদেরকে বললামই, যে রেজাউল ভাই, ওনার বাসা করাইতলি, আমাদের ফরিদগঞ্জেরই ছেলে, সাবেক ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। ওনার হাত ধরেই আমার ফুটবলে যাওয়া, ওনার হাত ধরেই আমার এতটুকু ক্লাব বলো সবকিছুতেই, আর ফ্যামিলি সাপোর্ট তো অবশ্যই ছিল, ফ্যামিলি সাপোর্ট না হলে তো আমি কখনোই আসতে পারতাম না। প্রথম যে সাপোর্টটা আমাকে রেজাল ভাই দিছে, আমার সর্বপ্রথম আমি মানে প্র্যাকটিস করব যে বুট পায়ে দিয়ে আমি খেলবো, সেই বুটটা ওনার হাতের, ওনার নিজের পায়ের গেম বুট উনি আমাকে দিছে, ওইটা দিয়েই আমি প্রথম মানে ফুটবল প্র্যাকটিসটা শুরু করি, ওনার হাত ধরেই এতটুকু আসে। হ্যাঁ, আসলে আমরা আসলে ভাই প্রত্যেকেরই স্বপ্ন থাকে যে জাতীয় দলের খেলা, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, হকি হোক, যে কোনো খেলাই হোক না কেন। তো আপনারও হয়তো বা স্বপ্ন ছিল, ইনশাল্লাহ সেটা আপনি পূরণ করতে পেরেছেন। তা আমি জানতে চাই, এই এই একটা অনুভূতি আছে এর মধ্যে, যেটা আসলে সবাই আসলে পায় না, সবাই আসলে অর্জন করতে পারে না, বা সেরকম কষ্ট সব মানুষের দ্বারা হয় না, আপনি কষ্ট করেছেন, আপনি চেষ্টা করেছেন, একদিন আপনি জাতীয় দলের সেই জার্সিটুকুও পরেছেন। আমি জানতে চাই যে যখন আপনি প্রথম আপনার জাতীয় দলের কোন একটা জার্সি আপনি পরেছিলেন, ঠিক সেই মুহূর্তে কি মনে হয়েছিল এবং আপনার অনুভূতিটুকু সেই মুহূর্তে কেমন ছিল? আমি প্রথম থেকে তোমাকে বলি, মানে যখন আমি শুরু করছি, অনেকে আছে, আমি আমার ব্যক্তিগত অপিনিয়নটা বলি, অনেকে আছে বলবে যে আমি কি খেলতে পারবো কিনা ন্যাশনাল টিমে, বা আমার ফিউচার কি ঠিক হবে কিনা, বা আমার কি এটা নিয়ে অনেক আছে ফ্যামিলি চিন্তা, মানে নানান চিন্তা। তো আমি মনে আমি আমার যেটা মনে ছিল, মানে আমার এটা কোনো চিন্তাই ছিল না যে আমি কি মানে পারবো কিনা বা আমি যাইতে পারবো কিনা, কিন্তু আমার শুধু লক্ষ্য প্রথম থেকে একটাই ছিল যে আমি ন্যাশনাল টিমে খেলবো, আমার প্রথম থেকে এটাই লক্ষ্য ছিল যে আমি ন্যাশনাল টিমে খেলবো আর ন্যাশনাল টিমের জার্সি আমি গায়ে দিব। সো সেটা তো ইনশাল্লাহ আল্লাহ আমার সেই তৌফিক দান করছে, আমি সেটা করতে পারছি, আর এইটা সৌভাগ্য আর হয় না, এত কোটি মানুষের মধ্যে আমি একজন জাতীয় দলে জায়গা করে নেওয়াটা, এটা যে আসলে এটার ফিলিংসটা যে কি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। যখন আমি বাংলাদেশের হয়ে খেলতে নামি, তখন আসলে এটা গর্বে আমি নিজে ফুটে আমি ফেটে যাই, এটা বলে বোঝানো যাবে না। যখন তোমার জাতীয় সঙ্গীতটা আমরা বুকে হাত দিয়ে আমরা জাতীয় সঙ্গীতটা গাই, তখন
দেশের প্রতি যে কি মায়াটা কাজ করে সেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। সাকিব কি আছিস? সাকিব ভাইয়া কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পারছি। তো আমার পরবর্তী যে একটা কোশ্চেন আমি যেটা করতে চাই, আমরা দেখেছিলাম যে আপনি একটা ম্যাচে মাথায় ব্যান্ডেজ পরে আপনি খেলেছিলেন, তো ব্যান্ডেজ পরে খেলেছিলেন এবং বাহির থেকে যখন আপনি ব্যান্ডেজটা পরে আপনি মাঠে নামলেন, তো দর্শক সারি থেকেও অনেক বেশি একটা উৎসুক জনতা কিন্তু আপনাকে অনেক সাপোর্ট করেছে। তো আমি জানতে চাই যে আপনি যে ব্যান্ডেজটা পরে খেললেন, আপনার কি তখন কি আসলে মাথায় ছিল? আমরা দেখেছি যে ক্রিকেটের মধ্যে তামিম ইকবাল একবার ভাঙা হাত নিয়ে তিনি মাঠে নেমেছিলেন, আমরা প্রায় দেখি যে ফুটবলের মধ্যে আপনি সহ আপনার যারা টিমমেট আছে অনেকেই অনেক গুরুতর আহত হওয়ার পরেও আপনারা শুধুমাত্র দেশের টানে আপনারা আপনাদের খেলাটুকু চালিয়ে যান। তো আমি যখন যদি স্পেসিফিক্যালি কোনো প্রশ্ন করতে চাই, তাহলে বলতে চাই যে আসলে যখন ব্যান্ডেজ পরে আপনি খেলেছিলেন, ওই মুহূর্তে আপনার কি কোনো ভয় কাজ করেনি যে আমার মাথায় লাগলে তো একটা আঘাত, যদি পুনরায় আঘাত লাগে সেটা আমার দেহের জন্য ক্ষতি হতে পারে, বা আপনি কি ভেবে আসলে ওই টাইমে মাঠে ছিলেন? আসলে আমার দেশের মাটিতে তখন যে ম্যাচটার কথা বলতেছে ওটা প্রথম, ওটা ছিল শ্রীলঙ্কার সাথে ম্যাচ। তো ওই ম্যাচটা আমাদের এতই গুরুত্বপূর্ণ ছিল যে ওই ম্যাচটা যদি আমরা না উইন হই তাহলে আমরা টুর্নামেন্ট থেকে বিদায়। আর আমাদের দেশের ফুটবলের যে অবস্থা, সেই অবস্থার কথা চিন্তা করতে গেলে এখন যদি আমরা শ্রীলঙ্কার সাথে ম্যাচটা না উইন করতে পারি তাহলে আমাদের দেশের মানুষের যে আশাটা ফুটবলের জন্য সে আশাটা থাকবে না, কারণ আমাদের সেমিফাইনাল উঠতে হলে এই ম্যাচ উইন করতেই হবে। সো কোচ আমাকে নামাইছে, ওনার মনোবল আছে দেখে, আমার প্রতি বিশ্বাস আছে দেখে আমাকে নামাইছে, আমি পারবো কিছু করতে চাই আমাকে নামাইছে। আসলে ফুটবল তো বলা তো যায় না কখন কি হয়ে যায়। সো আমার ম্যাচের মনে হয় 3 থেকে 4 মিনিট হবে আমার মাথায় আঘাতটা পাইছি আমি। সো তখনই ডক্টর আসলো, ডক্টরকে আমি শুধু জাস্ট বললাম যে আপনি এখানে মানে ইয়ে করা যে সেলাই করা লাগবে কিনা, ও বললো যে এখন আপাতত কোনো সেলাই লাগবে না, বাট আমি বলছে যে ব্লিডিং হচ্ছে কিনা, তো উনি বলতেছে যে হ্যাঁ ব্লিডিং হচ্ছে, তা আমি বলতেছি ব্লিডিংটা মুছে দেন জাস্ট আমি দেখতে আমি শুধু দাঁড়াতে পারতেছি কিনা। তো উনি ব্লেডিংটা মুছে দিল, বাইরে নিয়ে গেলো, ব্লেডিংটা মুছে দেওয়ার পর পরে কোচ আমাকে জিজ্ঞাসা করতে আমি পারবো কিনা, আমি হ্যাঁ আমি পারবো, কারণ আমি দেখছি আমি দাঁড়াইতে পারতেছি আমি চোখ দিয়ে। তখন আমি জাস্ট প্রথম কয়েক মিনিট আমি ঝাপসা দেখছিলাম একটু, পরে আমি ভালো করে একটু ব্যান্ডেজ দিতে বললাম যাতে আমার মাথায় আবার হেড দিলে না লাগে। তো ভালো করে ডক্টর মানে ফিজিও ও ব্যান্ডেজ করে দিল, ব্যান্ডেজ করে দেওয়ার পর পরে আমার প্রথম একটু মানে প্রথম না আমার পুরো ম্যাচটাই মানে একটু ফেইন লাগছে, লাগার কথাই মাথাটা একটু ঘুরাইছে। তো আমার ওটা চিন্তা ছিল না, আমার চিন্তা ছিল দেশের জন্য আমি কিছু একটা করব আজকে, আমার মাথায় কি হয়েছে আসলে কি হবে সামনে ওটা আমার চিন্তা ছিল না, যে আমি এখান থেকে ম্যাচটা আমি নিজে কি কোনো না করতে পারি, অন্যদেরকে স্কোর দিয়ে স্কোর করবে, আমি ম্যাচটা জাস্ট আমাদের উইন হতে হবে, জাস্ট টার্গেট ছিল এটা। তো আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে আছে দেখেই আমি পুরো 90 মিনিট আমি শেষ করতে পারতেছি মানে পারছি, আর ব্যান্ডেজ নিয়েই আর ব্লিডিং হয় নাই, জাস্ট ম্যাচ শেষ হয়েছে সাথে সাথেই আমাকে ড্রেসিং রুম থেকে আমি সোজা হসপিটালে, আমি তখন বেরোইছি। আসলে এটাও অনেক গর্বের বিষয় যে আমি যখন বের হয়েছি তখন পুরো সবাই আমাকে ঘিরে ফেলছে যে আমি পুরো মাথা ফাটা নিয়ে পুরো ম্যাচ শেষ করছি, যেটা আসলে একটা সবার কাছে মানে আতঙ্কের বিষয় যে মানুষ নর্মালি কিছু হইলে হাঁটতে পারে না, আর সেখানে আমি পুরো ম্যাচটাই শেষ করলাম। শুধু ওইখানে শেষ না, পুরো ম্যাচটা পরের ম্যাচটা আমাদের 3 দিন পর, 3 দিন পর পরের ম্যাচটা, আর আমার সাথে যে মানে তপু বর্মন বাংলাদেশের এখন একজনই আছে ডিফেন্ডার, হয়তো বা তোমরা চিনো, উনি ওই ম্যাচে উনি রেড কার্ড খেয়েছে লাস্ট মুহূর্তে, তো এখন পরের ম্যাচে উনি অফ, আমার মাথা ফাটা মানে বিশাল একটা প্রবলেমে পড়ে গেছে। তো পরে আমার ওই দিন শ্রীলঙ্কার সাথে ম্যাচ শেষ হওয়ার পর আমি
হসপিটালে গিয়ে পর আমাকে 3 সেলাই দিয়েছে, এখন পরশু দিন এসে ম্যাচ। এই 3 সেলাই, একটা সেলাই তোমার দেখ, একটা সেলাই করলে ওইটা তোমার কাটতে হয় তোমার অন্তত 5 দিন সময় লাগে, 5 দিন পর কাটা যায় বা 1 সপ্তাহ। আমি পরের ম্যাচটা কিন্তু পুরো এই সেলাই নিয়েই খেলছি, ব্যান্ডেজ নিয়ে, আবার ব্যান্ডেজ করছে, তখন পুরো সেলাই ছিল, এই সেলাই নিয়ে পুরো পরের ম্যাচটা শেষ করছি। তখন দুর্ভাগ্য আমি দেশের মানুষকে আমরা ফাইনালে নিতে পারি নাই, বরুণের সাথে আমরা ম্যাচটা হেরে গেছি। ভাই, আমরা আশা করি আপনাদের মতো এত ত্যাগী প্লেয়ার থাকলে বাংলাদেশের ফুটবল তার আগে সুদিন ফিরে পাবে। আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা। আমি চলে যাব আমার পরের প্রশ্নে। ভাইয়া, আমরা যারা দেখেছি যে আপনি যখন গৃহকালীন দেয়ার মাঠে খেলতেন, মাঠ ভরা দর্শকের সামনে তখন আপনারা খেলতেন, এখন সেখান থেকে তো আপনি আন্তর্জাতিক গণ্ডিতে চলে গেছেন, যেখানে আপনি বললেন ইন্ডিয়ার বিরুদ্ধে ওই ম্যাচটাতে প্রায় 85,000 দর্শক ছিল। তো এত হাজার হাজার দর্শকের মাঝে এখন খেলছেন, কিন্তু ওই আগে গৃহকালীন দেয়া মাঠে সেই খেলাটাকে কি মিস করছেন? সেই অনুভূতিটুকু একটু জানাবেন। আসলে গ্রামের মানুষ গ্রামের মানুষই, গ্রামের মানুষের সাথে অন্য মানুষের সাথে তুলনা হয় না। আমি গ্রামের সবাইকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, সেটা হয়তো বা সবাই জানে, জানি না আমাকে সবাই কেমন জানে, বাট আমি সবাইকে অনেক সম্মান করি। আমি এখনো যদি সুযোগ পাই, আমি এখনো কিন্তু আমাদের ধরো সিনিয়র জুনিয়র বলো, আমি আমাদের কলেজের মাঠে নেমে যাই এখনো। আমি এই লকডাউনে মনে হয় একদিন নামছিলাম, কারণ নিজের ফিটনেস ঠিক রাখার জন্য নামছি। আর যখন আমি গ্রামে সবার সাথে খেলি বা ফ্রিলি খেলি, তখন সবাই তাকায় থাকে বা বলে যে ও আমাদের এলাকার ন্যাশনাল টিমে খেলে। আসলে এটাই অনেক কিছু থেকে নিজের কাছে অনেক গর্বিত মনে হয়, ভালো লাগে জিনিসগুলো। আমি আসলে ভাই একটা কথা বলতে চাই, যে আপনি যখন আগে আরো 4-5 বছর বা 6 বছর আগে যখন আপনি মাঠে খেলতেন, তো আমি তখন খুবই ছোট ছিলাম, ক্লাস 5 কি 6-এ যখন পড়তাম, তো হ্যাঁ হ্যাঁ আমাদের মধ্যে একটা কথা হতো যে রাফি ভাই কোন দলে খেলতেছে, রাফি ভাই কোন দলে খেলতেছে, আমরা ওই টিমকে সাপোর্ট করব, সেটা সিনিয়র হোক কিংবা জুনিয়র হোক। আমি জানি না সেটা আপনি জানতেন কিনা, তবে আপনার হিউজ ফ্যান কিন্তু কিন্তু তখন থেকেই ছিল। ইভেন আপনি ভালো, এবং আপনি যখন গোল কে খুব কাছাকাছি চলে আসতেন, মানুষ অনেক জোরে চিৎকার দিয়ে উঠতো, সেটি অবশ্যই আপনি হয়তো বা ভুলবেন না। তো আমি এর ফাঁকে আরেকটি প্রশ্ন করতে চাই, যে জীবনে তো মানুষের অনেক স্বপ্ন আছে, অনেক স্বপ্ন পূরণ হয়, অনেক আক্ষেপ আছে, তো আমি যদি জানতে চাই যে আপনার এখনো কি কোনো স্বপ্ন আছে যেটি পূরণ হয়নি, বা এখনো সেই স্বপ্ন অপূর্ণ থাকার আক্ষেপটি রয়ে গেছে, যদি আমাদের সাথে শেয়ার করতেন তাহলে খুব ভালো হতো আর কি। আসলে স্বপ্ন আমার যেটা ছিল, যেটা টার্গেট ছিল, আমি সেটা পূরণ হয়েছে। আমার স্বপ্ন ছিল আমি ন্যাশনাল টিমে খেলবো, সেটা আমি আমি পূরণ করতে পারছি। বাট আমি শুধু এই সময়টা আমি মিস করি আমার বাবাকে, মানে আমার আব্বুকে মিস করি। আমার আব্বু মারা গেছে আজকে প্রায় 15 বছর হয়েছে। আমার তখন আব্বু যখন ছিল তখন কিন্তু জানতো না বা যে আমি ফুটবল প্লেয়ার হব বা ফুটবল খেলবো। আমি কিন্তু ক্রিকেটও খেলতাম, তোমরা সেটা জানো, ক্রিকেটও খেলি। হ্যাঁ অবশ্যই। তো মানে শুধু এখন আব্বুকে শুধু মিস করি, যে আমার এত একটা মানে ভালো সময় আমি আমার বাবাকে পাই নাই আর কি, যে মানুষটার জন্য আজকে আমি এই পৃথিবীতে আসা, এই পৃথিবীতে মুখ দেখা। আমি শুধু আমার বাবাকেই মিস করি আর কি অনেক, যে উনি আসতে থাকলে হয়তো বা মানে খুব বেশি খুশি হইতো আর কি, যেটা আমার আম্মু, যেটা আমার মা হচ্ছে মানে হয়েছে। আচ্ছা ভাই, আসলে আমরা একটু আবেগাপ্লুত হয়ে গিয়েছিলাম। তো আমরা একটু কমেন্টের দিকে যদি যাই, তো কমেন্টে এসেছিল যে নাজমুল হাসান অভি জানতে চেয়েছে যে আপনার বাংলাদেশের পর ফেভারিট ফুটবল টিম কোনটা। আরেকজন দর্শক এটি জানতে চেয়েছে যে বাংলাদেশের পর আপনার ফেভারিট ফুটবল টিম কোনটা। মানে বাংলাদেশের পরে হ্যাঁ এখন তো আমার সাপোর্ট কমে যাবে এটা বললে,
সাপোর্টার কমে যাবে কিন্তু বলা উচিত ভাইয়া। আর্জেন্টিনা ছোটবেলা থেকে দেখি। যাই হোক ভাইয়া, আর্জেন্টিনা সাপোর্টাররা অনেক বেশি খুশি হবে আপনার এই জবাবে, যদিও আমাদের আপনার মিতা আপনার আপনার মিতা হাসান রাফি কিন্তু ব্রাজিলের সাপোর্টার, বাট আমিও আর্জেন্টিনা সাপোর্টার না। যাই হোক, তো ভালো লাগলো এখানে তিন দলের তিনজন সাপোর্টার। আচ্ছা আমরা আরেকটা কমেন্টে চল, হ্যাঁ বলো, হ্যাঁ আরেকটা কমেন্টে চলে যাচ্ছি ভাইয়া। সেটা হচ্ছে যে রিয়াজুল ইসলাম নীল জানতে চেয়েছে যে তার প্রশ্নটা হচ্ছে যে সবার জার্সি নাম্বারের পেছনে একটা গল্প থাকে, তো আপনার জার্সি নাম্বারের পেছনে কি তেমন কোনো গল্প আছে কিনা শেয়ার করার মতো? প্রশ্নটা বুঝি নাই, আবার বলো। বলতে চাচ্ছিলাম যে সবার জার্সি নাম্বারের পেছনে কিছু না কিছু একটা গল্প থাকে, তো আপনার জার্সি নাম্বারের পেছনে এমন কোনো গল্প আছে কিনা যে এই নাম্বারটাই কেন নিলেন আপনি? না, জার্সি আসলে জার্সি থেকে আমার অত কোনো ইয়ে ছিল না, তো আমার এমনি ফেভারিট জার্সি নাম্বার 5, সো আমি ক্লাব লেভেলে আমি আজকে 3 বছর, আমি সাইফ স্পোর্টিং ক্লাবে আজকে 4 বছর, প্রথম থেকে আমি নাম্বার 5 নিয়েই খেলতেছি, সো যতদিন আমি থাকবো আমি ওটা নিয়েই আর কি ক্লাব মানে সাইফ স্পোর্টিং ক্লাবে থাকবো, ওইটাই নাম্বার 5 নিয়েই খেলবো আর কি আশা করি। আর ন্যাশনাল টিমের কথা চিন্তা করতে গেলে ন্যাশনাল টিম আসলে ওইরকম কোনো আমার চাহিদা নাই যে আমার এই নাম্বার, ভাইয়া কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? ভাইয়া কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? দর্শক খুব হয়তো বা একটু সম্ভব। নেটের কারণে একটু সমস্যা হচ্ছে, আমরা শীঘ্রই ভাইয়ের সাথে যোগাযোগ করার। হ্যাঁ ভাইয়া, কারেন্ট চলে গেছে? জি আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু কথা বলে দিই 10-15 মিনিটের মধ্যে, ঠিক আছে ভাইয়া? যেটির আসলে ভয় ছিল সেটি হয়েছে, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ভাইয়াকে চলে যেতে হয়েছে। বেশ কয়েকটা প্রশ্ন আসলে করার ছিল ভাইয়াকে, আমরা আশা করি যে বিদ্যুৎ আবার চলে আসলে আমরা ভাইয়ার বাকি যে প্রশ্নগুলো সেগুলো আমরা নিতে পারবো। এর মধ্যে আমাদের সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়েছেন, ফাতেমা আক্তার, শিল্পী, সুমন, নীল, MD, মানিক, নাজমুস, সাকিব যুক্ত হয়েছে, ইউসুফ গাজী যুক্ত হয়েছে, অনেকেই যুক্ত হয়েছে। আসলে বেশ কয়েকটি প্রশ্ন আসলে ভাইয়ের কাছে এখনো করার, আমরা আশা করবো যে উনি খুব শীঘ্রই চলে আসবেন। আর আপনারা যারা এখনো লাইভটি শেয়ার করেননি আপনারা চাইলে শেয়ার করে দিতে পারেন। আর ভাইয়া আসলে কখনোই কারোর সাথে এভাবে আপনাদের মাঝে এসে কথা বলেনি, যার কারণে আসলে একটু কম কথা বলেন, একটু কম কথা বলতে পছন্দ করেন উনি, তবে ওনার আবেগের জায়গাটা অনেক বড়। আমরা নিশ্চয়ই সেই আবেগটাকে বোঝার চেষ্টা করবো। আমি যখন তাকে বলেছিলাম যে আসলে ভাই আপনাকে নিয়ে একটু লাইভ করতে চাই, আপনি কি রাজি কিনা, তো উনি তখনই প্রথম কথাতেই রাজি হয়ে গিয়েছেন। আমি ওনার মধ্যে কোনো অহংকার, কোনো রূপা না বা আসবো না এরকম কোনো ধরনের কোনো মেন্টালিটি আমি দেখিনি, খুবই ভালো মনের একজন মানুষ। ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু অপেক্ষা করবো যাতে উনি আসে। এর মধ্যে MD আলামিন খান লিখেছেন, ভাই আপনাকে প্রথম কাছ থেকে দেখেছিলাম আমাদের রূপসা মাঠে, রূপসা গোল্ড কাপে আপনি অতিথি হয়ে এসেছিলেন, তখনই বুঝেছিলাম আপনি আসলে কতটা হাম্বল, ডেডিকেটেড, অলওয়েজ রেসপেক্ট। হ্যাঁ ভাই, আসলে যেখানে অনেক জায়গায় ভাই গিয়েছেন, ইভেন আমি যদি বলতে চাই যে লকডাউন থাকাকালীন অবস্থায় তিনি মাঠে প্রায় তার হুন্ডাটা নিয়ে আসতেন, এবং যখনই দেখতেন যে ছোট আমাদের মতো ছেলেরা ফুটবল খেলছে উনি কিন্তু নির্দ্বিধায় তখন ফুটবল খেলতে নেমে যেতেন। ওনার একটা ভালো অভ্যাস ছিল এটা, উনি আসলে কখনোই নিজেকে অন্যরকম ফিল করেনি, বিশেষ করে এলাকার মধ্যে আমি দেখেছি যখন নিজে কিছু নিজে বাজার করেন, নিজে নিজে এসে এলাকায় ঘোরাফেরা করেন, এবং সবাই খুব স্বাভাবিক ভাবেই ব্যাপারটাকে নিয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করব যে আমাদের এই ফরিদগঞ্জের এই অহংকারের ধারাই এরকম বিভিন্ন জেলা থেকে আরো অনেক ভালো ভালো প্লেয়ার উঠে এসে একদিন আমাদের ফুটবলকেও ক্রিকেটের মতো একটা সম্মানিত জায়গায় নিয়ে যাবে।
যারা যারা এখন লাইভটি দেখছেন সকলকে ধন্যবাদ। আমরা ভাইয়ের জন্য অপেক্ষা করছি। নাজমুল সাকিব, তুই কিছু বলতে চাইলে বলতে পারিস। না আসলে রাফি, আমি যেটি মানে রাফি ভাইকে আমি আগে থেকে এমনিতে চিনতাম, বাট এই পার্সোনালি চেনা হয় নাই খুব একটা। তো আমি যখনই, তুই যেটা বলছিলি তার সাথেই আমি বলবো যে যখনই আমার সাথে এই লাইফটা নিয়ে কাজ করলাম প্রথম রাফি ভাইয়ের সাথে, তো তখন দেখলাম যে এত জুনিয়র ওনার, কিন্তু কলেজেরও জুনিয়র আমরা, আর তুই তো সরাসরি ওনার স্কুলের জুনিয়র। তো এত জুনিয়রদের সাথে ভাইয়া কিন্তু খুব হাম্বল বিহেভ করছিল, মানে ব্যাপারটা এমন যে আমরা খুব বড় কেউ এমন ভাবে উনি রেসপেক্ট করছিল। তো এই ব্যাপারটাতে আমার মনে হলো যে ভাইয়ার এইটা চরিত্রের খুব অন্যতম বড় একটা দিক, যে তিনি ছোট বড় সবাইকে খুব সমীহ করে চলেন, আর অবশ্যই ওনার মনে কোনো প্রকার ওই যে আত্ম অহংবোধ একটা ব্যাপার আছে না, সেটি আমি দেখতে পাইনি। তো আশা করি এরকম ফুটবলার, তারপর উনি যে আত্মত্যাগের গল্পটা বললেন, এরকম ত্যাগী ফুটবলার যদি বাংলাদেশ টিমে আরো আসে, তাহলে অবশ্যই আমরা একদিন বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতেই পারি। আর এ ধরনের ফুটবলার আমাদের ফরিদগঞ্জের জন্য একটা গর্ব, আমাদের চাঁদপুরের জন্য গর্ব, এবং কলেজের জুনিয়র হিসেবে আমি আরো বেশি গর্ববোধ করছি। আপনারা সবাই আমাদের নিজের এলাকার ফরিদগঞ্জ, চাঁদপুর কিংবা গীতকালেন্দিয়া, রায়পুর আশেপাশের মানুষরাই দেখছেন। ভাই একটা কথা বলে গিয়েছিলেন যে যখন আমি বাংলাদেশের জার্সি পরে বুকে হাত দিয়ে আমি জাতীয় সঙ্গীতটি গাই, ওই সময় আমার যে আবেগটা কাজ করে সেটা আসলে বলে বুঝানোর মতো না। তো আমি এ নিয়ে একটা কথা বলতে চাই, যখন বাংলাদেশ হেরে যায় আমরা কিন্তু অনেকেই অনেক কটু কথা বলে থাকি, আমরা অনেকেই বলে থাকি কি খেললো বা একদম বাজে খেলা হয়েছে। তো আসলে আমাদের মধ্যে যে কষ্টটা, যে খারাপ লাগাটা আমরা প্রকাশ করতে পারি, আমাদের বলার একটা জায়গা আছে, কিন্তু আসলে যারা আমাদের হয়ে খেলেন, আমাদের দেশের হয়ে খেলেন, আসলে তারা যখন আমাদের মুখ থেকে এত কষ্ট করার পরও তারা যখন আমাদের মুখ থেকে কটু কথাগুলো শুনেন, আসলে এটা কখনোই কাম্য হয় না, অনেক কষ্টের একটা বিষয়। আমরা দেখেছি যে উনার বাবা মারা গিয়েছেন, উনি তারপরও আজকে উনি সেই বাবাকে মিস করছেন, যে সকাল সবার বাবা মাই কিন্তু চায় যে নিজের সন্তানটা একটা উঁচু পর্যায়ে যাক, একটা ভালো পর্যায়ে যাক, দেখে যেতে পারুক। আসলে আমরা অত্যন্ত মর্মাহত যে ওনার বাবা আসলে ওনার আজকের এই অবস্থানটা দেখতে পারেননি। আজকে হয়তোবা রাফি ভাইয়াকে এই অবস্থায় এই জায়গায় দেখলে হয়তোবা তার বাবার চেয়ে খুশি কেউ হতো না, হয়তোবা তামিম, সাকিব, মুশফিকের বাবাদের মতো গ্যালারিতে বসে তারও সৌভাগ্য হতো তিনি তার ছেলের খেলা দেখবেন। তো আমরা ইতিমধ্যে রাফি ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, অবশ্যই উনি একান্ততা প্রকাশ করেছেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে উনি লাইফ থেকে বের হয়ে যেতে হয়েছে। আমরা কিছু সময় অপেক্ষা করব, যদি উনি আসতে পারেন অবশ্যই উনি আসবেন, আমরা তার জন্য অপেক্ষা করব আর কি। নাজমুল সাকিব, আমি যদি তোকে বলতে চাই যে তোর সাথে কিন্তু এর আগে রাফি ভাইয়ের মোটেও পরিচয় ছিল না, আমি যখন তোকে বলি তুই বলেছিস হ্যাঁ জোস হবে, ভালো একটা বিষয় হবে। আপনারা এর আগেও কিন্তু আমাদের রাসেল হাসানের সাথে আমরা যখন লাইভ করেছি, ইভেন যখন মহিবুল হাসানের সাথে লাইভ করেছি, আপনারা অনেকে ভেবেছেন যে কলেজ কেন্দ্রিক লাইভ কিনা বা এটা কোনো স্পেশাল কোনো বিষয় নিয়ে লাইভ কিনা, আসলে লাইভটা হচ্ছে মূলত আমাদের চাঁদপুর পুরো জেলাটাকে নিয়ে। আমি চাই যে চাঁদপুর জেলা যারা ক্ষুদ্র থেকে বৃহৎ আকারে যারা আজকে আমাদের চাঁদপুর জেলাকে একটা সম্মানিত জায়গায় নিয়ে গেছেন, আমাদের সাধ্য সাধ্য যদি থাকে, আমাদের যদি সাধ্য থাকে, সাধ থাকে, আমরা চেষ্টা করব সেই মানুষগুলোকে, সেই মানুষগুলো যদি আমাদের কথায় সাড়া দেন, আমরা চেষ্টা করব সেই মানুষগুলোকে আপনাদের সামনে নিয়ে আসার, আপনাদের সরাসরি মুখোমুখি করার এবং আপনাদের সেই মনের প্রশ্নগুলোর উত্তর খোঁজার। আসলে অসংখ্য ধন্যবাদ সবাইকে, আপনারা আমাদেরকে এতটা সাপোর্ট করে এসেছেন। সাকিব, তো রাফি যেটি বলছে বলতে চাচ্ছিলাম আমি এই মুহূর্তে, আসলে রাফি ভাই আমাদেরকে, আমাদের প্রতি, আমি তাদের তার প্রতি কৃতজ্ঞ যে উনি আমাদেরকে সময় দিয়েছেন। তো যাই হোক, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এই মুহূর্তে উনি লাইভের বাইরে আছেন, আশা করি খুব শীঘ্রই আমরা তাকে আবার নিয়ে আসতে পারবো। একটু দর্শকদের ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য পরামর্শ দিচ্ছি, অনুরোধ করছি। এবং সেই সাথে একটা কথা তোর কাছে আমার পার্সোনালি জানো, যে যে ব্যাপারটা হলো রাফি ভাই একটু আগে শেয়ার করলেন যে তিনি একজন আর্জেন্টিনা সাপোর্টার, এই ব্যাপারটাতে তুমি কতটা খুশি বা আহত? আসলে আমি মোটেও জানতাম না যে উনি আর্জেন্টিনার সাপোর্টার, আমি প্রথম শুনলাম। তো আমি একটা ব্যাপার ছিল যখন বাজারে আর কি ব্রাজিল আর্জেন্টিনার খেলা হতো, তো তখন আর কি ভাগ হয়ে যেত, তো ওই সময়টা কে ব্রাজিল ছিল কে আর্জেন্টিনা ছিল তখন আমি নিজেও বুঝতাম না। আমাদের একটা
টিম ছিল, যে আমি আমাদের দুদকালীনদের কিছু টিম ছিল, আমি যদি স্পেসিফিকলি কিছু নাম বলি, আলামিন ছিল, মিরাজ ছিল, তারপরে ইউনুস ছিল, তারেক ছিল, ওরা খুব ভালো কিন্তু ফুটবল খেলে, আর আমরা ইনশাল্লাহ ওরা যদি চেষ্টা করে ওরাও হয়তো ভালো কোনো জায়গায় যাবে। তো তখন আমাদের মধ্যে ডিসকাস হতো যে রাফি ভাই কোন দলে খেলতেছে, তো যে দলে খেলতেছে আমরা ওই দলে সাপোর্ট করব। আর বেশিরভাগ সময় 95% সময় রাফি ভাইয়ের টিমটাই জয়ী হতো। তিনি খুব ভালো আসলে শুট করতে পারেন, খুব ভালো খেলেন উনি, আসলে ফুটবলটাকে অনেক আগে থেকে, উনি ক্রিকেটও খেলেছেন তবে ওনার মায়াটা ফুটবলের দিকে বেশি ছিল। মাঠের এক কোণায় যদি ক্রিকেট হতো আর এক কোণায় যদি ফুটবল হয়, উনি ফুটবলের দিকে চলে যেতেন, উনি একটা ভালো এই গুণ ছিল। অবশেষে তিনি তার ফলটা অবশ্যই পেয়েছেন। আমরা আসলে খুবই গর্বিত, আসলে যখন প্রথম শুনেছিলাম যে রাফি ভাই জাতীয় দলে সুযোগ পেয়েছে এবং বিশ্বকাপ দলে উনি সুযোগ পেয়েছে, বিশ্বকাপের যে বাংলাদেশের টিম হয়েছিল সেই টিমে উনি ডাক পেয়েছে এবং কি উনি সেই টিমে খেলেছেন, এটি যে কত বড় একটা গর্বের বিষয় আমাদের ফরিদগঞ্জ চাঁদপুর জেলার জন্য, এটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং তিনি নতুন, তখন তখন কিন্তু তিনি খুব একটা পুরনো ছিলেন না, নতুন হিসাবে তিনি ঢুকেছেন, তিনি ঊর্ধ্ব-19 দলে খেলতেন, তারপর তিনি নতুন হিসাবে তিনি কোচদের নজরে আসেন এবং সেখানে ঢুকেন, এবং সেখানে তিনি বিশ্বকাপ দলে কিন্তু জায়গা করে নেন। অবশ্যই তিনি যদি আরো বাংলাদেশকে আরো 5-10 বছরের মতো তার নিজের বয়স অনুযায়ী তিনি যদি বাংলাদেশকে আরো কিছু সময় দেন, ইনশাল্লাহ বাংলাদেশ ভালো পর্যায়ে চলে যেতে খুব একটা বেশি দেরি হবে না। এর মধ্যে বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে র্যাঙ্কিং এ উন্নতি করছে, আমরা দেখছি ইভেন কয়েকটা দেশের সাথে বাংলাদেশ ভালো করছে। যে ইন্ডিয়া বাংলাদেশকে আসলে দাম দিত না, উনি আমাদেরকে বলেছেন যে আরে বাংলাদেশ খেলতে আসতেছে, একটা আবেগ কাজ করে, একটা ভালোবাসা কাজ করে। আমরা আমরা সাধারণ মানুষ, আমাদের সাধারণ মানুষের মধ্যে যেমন একটা আবেগ ভালোবাসা কাজ করে, ইনশাল্লাহ তারা দেশের জন্য খেলেন, দেশের হয়ে খেলেন, তাদের মধ্যে একটা আবেগ ভালোবাসা কাজ করে, আমরা সেই আবেগ ভালোবাসার মূল্যটুকু দিব ইনশাল্লাহ। সাকিব, তো আমি যদি বলতে যাই তাহলে যেটি হচ্ছে, আমি একটু কমেন্টের দিকে লক্ষ্য করছিলাম। ইউসুফ কাজী লিখেছিলেন যে রাফি ভাইয়ার সাথে প্রায় দেখা হয় এলাকায়, কিন্তু একটি সেলফি নাই ভাইয়ার সাথে, দুঃখ। তো আমি আপনাকে বলতে চাই, আসলে ভাইয়ার সাথে যদি এলাকায় দেখা হয়, আপনি যদি ভাইয়াকে সেলফির জন্য ডাকেন ইউসুফ গাজী ভাই, তাহলে আমার মনে হয় না ভাই নিষেধ করবে। আসলে ভাই খুব বেশি অতিমাত্রা একজন ভালো মানুষ, আপনাকে উনি না করবে না। তো একজন জানতে চেয়েছে রাফি ভাইয়া কোথায় এখন আসছে না কেন। আসলে আমরা যেটি জানিয়েছিলাম একটু আগেও, যে ওনার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে উনি আপাতত আমাদের ব্রডকাস্ট স্টুডিওর বাইরে আছেন। খুব শীঘ্রই আমরা ওনার সাথে যোগাযোগ করছি, ওনা খুব শীঘ্রই সম্ভবত নিয়ে আসতে পারবো। সাকিব, তুই, আমি জানি না তুই খেয়াল করেছিস কিনা, একটা কমেন্ট এসেছে যে নাজমুল সাকিবকে অনেকদিন পর দেখলাম, খুবই ভালো লাগছে। ইন্টার ফাইনালে পুরো এক্সামে সাকিব আমার বিএনসিসি পার্টনার ছিল, খুবই হেল্পফুল। বিএনসিসি পার্টনার ছিল আবার কবে, কখনো সেইভাবে ধন্যবাদ দেওয়া হয়নি। বেঞ্চ পার্টনার, ও ও বেঞ্চ পার্টনার, সরি দুঃখিত, আমি বেঞ্চ পার্টনার ছিল। সো এই লাইফটাকে একটা ধন্যবাদ দিতে চাই, থ্যাংক ইউ নাজমুল সাকিব, আসলে এই লিখেছে এম বি আলামিন খান। এই কমেন্টটা আমি পড়তে যাচ্ছিলাম না, দেখিও এই কমেন্টটা আসলে পার্সোনাল কমেন্ট, যেহেতু আমার বেঞ্চ পার্টনার আমার জন্য করেছে, তো ধন্যবাদ অবশ্যই। আসলে অনেকদিন পর কমেন্ট পেলাম, তো ভাল লাগছে যে লাইভটা দেখছে আমার খুব কাছের মানুষজন, আমার বেঞ্চ পার্টনার, তাকেও ধন্যবাদ ভাই লাইভটা দেখার জন্য। আর এতক্ষণ ধরে সবচেয়ে বেশি ধন্যবাদ যে রাফি ভাই কে আমরা এখনো কন্ট্যাক্ট করতে পারছি না, ওনার যোগাযোগ মাঝখানে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর, তারপরে যারা এতক্ষণ ধরে আমাদেরকে দেখছেন তাদের জন্য, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে আমি একটা সুযোগ দিতে চাই সবাইকে, অনেকেই বলে যে আমাদেরকে প্রশ্ন করতে চায়, তা আমি সবাইকে, আমি জানি না আমাদের এত আজগুবি বকবক শোনার জন্য মানুষ আসলে বসে আছে কিনা, তবে হ্যাঁ, যদি কোনো আমাদের আমাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। হ্যাঁ, আমরা প্রস্তুত আছি। ইতিমধ্যে অনেকে লাইভটা দেখছেন, রাসেল হাসান দেখছেন, হাসান ফাহিম দেখছেন, ইউসুফ আহমেদ বলেছেন, সকলের কথা খুব গুছালো, ধন্যবাদ, ভালো লাগছে, ধন্যবাদ সবাইকে, আসলে চেষ্টা করি আমরা। এছাড়াও তানবির হোসেন রাব্বি, এই আপনারা অনেক সুন্দর করে কথা বলেন,
রাফি ভাই, আসলে জোস কয়েকটা কমেন্ট চলে এসেছে, সবাইকে ধন্যবাদ। আসলে আমি একটি গান আসলে প্লে করতে চাই, যেখানে রাফি ভাইকে মেনশন করে আমি আসলে বানিয়েছিলাম, উনি তখন বলেছিলেন খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমি জানি না কয়জন দেখেছেন। ততক্ষণে রাফি ভাই আস্তে আস্তে আমি মনে হয় যে সেই গানটা চলতেও চলতে পারে। ফোনের স্ক্রিন থেকে দেখাবি? হুম, তাহলে ফুল স্ক্রিন করে দিস। অবশ্যই, এই স্মৃতিগুলো কিন্তু আমাদের জন্য খুবই গর্বের একটা বিষয়। এই স্মৃতিগুলো নিয়ে আমরা বেঁচে আছি, এগুলোই আমাদের আসলে প্রেরণা, আমাদের আগামী দিনের প্রেরণা। আমরা রাফি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। রাফি, আমি অনুরোধ করবো রাফি ভাইকে একটু কন্ট্যাক্ট করার জন্য, যে হ্যাঁ, আমি রাফি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। হ্যাঁ। দর্শক, আমরা রাফি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, আন্তরিকভাবে দুঃখিত যে আমরা আসলে এটি আমাদের নিজেদের হাতে কিছু করার ছিল না। যদি আজকে কাউকে দায় দিতে হয় তাহলে সেটি বিদ্যুৎ বিভাগের দোষ, যে রাফি ভাইয়ের বাসায় আপাতত কারেন্ট চলে গেছে আর খুব সম্ভবত ব্যাকআপ ডাটা না থাকাতে উনি এখন আসতে পারছেন না। আমাদের আরেক সহযোগী সাইদ হাসান রাফি যোগাযোগ করছেন ভাইয়ার সাথে, তো কি বলা হয় আমরা জানাচ্ছি খুব শীঘ্রই। ততক্ষণে আমি একটু কমেন্ট করে আসতে যাচ্ছি। সেটি হচ্ছে ফজলুর রহমান লিখেছেন, গুড ক্যারিয়ার, ধন্যবাদ ভাই। আমরা চেষ্টা করবো মোটামুটি লকডাউনের সময়টাতে চালিয়ে যাওয়ার জন্য। আল ফাহাদ লিখেছে, পরবর্তী লাইভে আমরা কাকে পাবো? আসলে পরবর্তী লাইভে কাকে পাবো এটা এখন পর্যন্ত আমরা একটু সাসপেন্স রাখি। আগামীকালকের মধ্যে হয়তো আমরা আবার পোস্ট দিয়ে জানাবো নেক্সট লাইভে আমরা কাকে নিয়ে আসছি। তারপর হচ্ছে কিবরিয়া তন্ময় বলেছেন, ভাইয়া শুনতেছি খুব ভালো লাগতেছে, ধন্যবাদ ভাইয়া শোনার জন্য। আন্তরিকভাবে দুঃখিত যে রাফি ভাইয়ের সাথে রাফি ভাইকে এখনো মাঝখানে বিশাল একটা টাইম আমরা এখন আনতে পারছি না, সেজন্য সবার কাছে আবারও দুঃখ প্রকাশ করছি। হাবিব হোসাইন সৈকত বলেছেন, আমাদের ভাই। হ্যাঁ, আসলেই রাফি ভাই আমাদের সবার ভাই। ওনার মতো অমায়িক একজন মানুষ, তার উপর হচ্ছে উনি এত ডেডিকেটেড একজন প্লেয়ার, উনি আমাদের এলাকার গর্ব, আমাদের উপজেলার গর্ব, আমাদের জেলার গর্ব। এবং এছাড়াও এখানে যারা দর্শকদের মধ্যে গৃহকাল ইন্ডিয়া হাই স্কুল এবং হচ্ছে গৃহকাল ইন্ডিয়া হাজারে আসমত ডিগ্রি কলেজের স্টুডেন্ট আছো, তারা জেনে খুশি হওয়া যে তোমাদের স্কুল বা কলেজের ভাইও কিন্তু উনি, উনি আমাদের সিনিয়র। তো তার জন্য আসলে আমরা গর্ববোধ করি। আরেকজন ভাই লিখেছেন, নামটা পড়তে পারছি না, আরবি রাকিব ভুইয়া সম্ভবত, উনি বলছেন, দেখেছিলাম মৃদুকালীন দিয়া কলেজে আমি ক্লাস করছিলাম দুইতলায়, তখন বাংলা আজাদ স্যার এর ক্লাস দেখছি, রাফি ভাই চায়ের দোকানে বসে আছে, আমি বাইরে তাকাইছি, আজাদ স্যার আমাকে 20 মিনিট দাঁড় করা রাখছে। আচ্ছা, যাই হোক, একজন ফুটবলারকে দেখার জন্য 20 মিনিট দাঁড় করায় রাখছে, এটা খুব কষ্টের কারণ না? আপনি বলতে পারবেন এটা কখনো রাফি ভাইয়ের সাথে দেখা হবে, যে আমি আপনাকে দেখতে গিয়ে দাঁড়িয়েছিলাম। প্রিন্স সোহাগ বলেছে, চালিয়ে যাও ক্যারিয়ন, ধন্যবাদ বন্ধু। আমরা আসলে চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ইলেকট্রিসিটি এখনো আমাদেরকে সাহায্য করছে না, আমরা কি করছি ঠিক নিজেরাও বুঝছি না। তাও ধন্যবাদ যারা, যে মানুষগুলো এখনো আমাদেরকে দেখে যাচ্ছেন রাফি ভাই না থেকেও, তাদের প্রতি আমি একটা কথা যোগ করতে চাই। আমি রাফি ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, উনি আসলেই খুবই দুঃখ প্রকাশ করেছেন। আমি উনি বলেছেন যে 10টা 10 পর্যন্ত আমরা অপেক্ষা করব, যদি এর মধ্যে উনি আসেন আমরা লাইভটা কন্টিনিউ করব, যদি না আসেন আমরা তাহলে তখনকার 10টা 10-এ আমরা বিদায় নিব। আসলে
আমরা চেষ্টা করেছি আমাদের অতিথিদেরকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমরা জানি না কতটা সফল হয়েছি, এটা সেটা বিবেচনা করার দায়িত্ব আপনাদের। তবে আমি সাকিবকেও ধন্যবাদ জানাই যে সেও আমার সাথে আপ্রাণ চেষ্টা করছে, কষ্ট করছে আসলে এই গেস্টদেরকে ম্যানেজ করার জন্য, ইভেন সবকিছু হোস্টিং এর সবকিছু ম্যানেজ করার জন্য। আর এতক্ষণ ধরে যারা আসলে আমাদেরকে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি ধন্যবাদ। আপনারা এত কষ্ট করে আমাদের দুজনের বক বক শুনতেছেন, মানে আমি কখনো ভাবতে পারতেছি না যে আসলে আপনারা এতক্ষণ এত ধৈর্যশীল। ইতিমধ্যে প্রায় 50-এরও অধিক মানুষ কিন্তু আমাদেরকে দেখছে সাকিব, এটাতে কিভাবে নিচ্ছিস? আমি কিন্তু কখনো এটা আশা করিনি। না আসলে আমি তো এরা কিন্তু আমি যেটা বলবো এরা কিন্তু কেউ আমাকে দেখছে না, এরা এখনো অপেক্ষা করছে যে রাফি ভাই আসবে, আমরাও আসলে অপেক্ষা করছি, সেজন্য এতক্ষণ বকবক করে যাচ্ছি। তো রাফি, আমি একটি কমেন্ট দেখেছি, মেহেদী হাসান এক ভাই লিখেছেন, উনি ক্রিকেট অনেক ভালো খেলেন, ক্রিকেটে অলরাউন্ডার, এই ব্যাপারটা কিন্তু আমরা আসলে জানতাম না, পার্সোনালি আমি জানতাম না, তুমি জানতা কিনা? হ্যাঁ, আমি জানতাম ক্রিকেট অনেক ভালো খেলে। তো একটা কথা শেয়ার করতে চাই যে আরো প্রায় 6-7 বছর আগে, তো তখন খুব ভয় হতো, উনি খুব বড় ছিল, তো বড়দের টিমে একটা টিমে আমরা 21 জন মিলে খেলেছিলাম, মানে সাধারণত আমরা 11 জন মিলে খেলা হয়, তো তখন খেলা হতো 21 জন সহ। তো 21 জন আসলে 21 জন, 20 জন, 18 জন, আসলে যেই খেলার জন্য আগ্রহ প্রকাশ করতো সবাইকে নেওয়া হতো। তো আমরা অনেক ছোট ছিলাম, তো 21 জনের মধ্যে 21 জনই আউট হয়ে যায়, আমি 21 নম্বরে নামলে আমিও কিন্তু 1 থেকে 2টা বল পেতাম, এতই একটা মানে এত ভালো প্লেয়ার ছিলাম, 1 থেকে 2টা বল আমিও পেতাম। তো ওই সময় রাফি ভাইও খেলতো, অবশ্যই তিনি খুব ভালো খেলতেন, উনি খুব টপ অর্ডারে উনি নামতেন, উনি ভালো খেলতেন, ইভেন এখনো সময় পেলে উনি ক্রিকেট খেলেন। ওই সময়গুলো খুবই মিস করি, যখন আসলে বিভিন্ন এলাকার সাথে বিভিন্ন এলাকার খেলা পড়তো, তখন তখন কালীবাজার বলি, রায়পুর বলি, রায়পুর থেকে অনেক টিম আসছে, ক্রিকেট টিম আসছে, ফুটবল টিম আসছে, ফরিদগঞ্জ থেকে ক্রিকেট টিম আসছে, ফুটবল টিম আসছে, দোকানদের খেলা। হ্যাঁ, তখন অনেক, কিন্তু প্রায় আমি জানি না বিশ্বাস করবে কিনা, প্রায় হাজারেরও হাজারেরও অধিক মানুষ কিন্তু তখন খেলতো, ঠিক আছে? তো তখন আসলে খেলাটা অন্যভাবে এনজয় করেছি, সেটা অবশ্যই মনে রাখার মতো ছিল। আমরা রাফি ভাইয়ের জন্য সবাই অপেক্ষা করে আছি, ইনশাল্লাহ তিনি খুব শীঘ্রই আসবেন। রাফি, এই মুহূর্তে একটা তথ্য আমি তোমাকে জানাতে চাই, সেটা হচ্ছে আজকে আমাদের এই লাইভটি পুরোটাই হচ্ছে যে সাক্ষাৎকারটা, সেটি ক্রীড়া কণ্ঠে প্রকাশ করতে চেয়েছেন অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত ইকরাম ভাই। তো এই সাক্ষাৎকারটি আসলে ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ এবং সেই সাথে দুঃখ প্রকাশ করছি যে আমরা একটি নিরবিচ্ছিন্ন সাক্ষাৎকার উপহার দিতে পারছি না ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য। সেজন্য ভাইয়ার কাছে দুঃখিত এবং ভাইয়ার কাছে কৃতজ্ঞতা যে তিনি এই সাক্ষাৎকার ক্রিয়াকাণ্ড। তবে আমি এই মুহূর্তে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্তটা হচ্ছে যদি রাফি ভাই আজকে 10টা 10-এর মধ্যে উনি উপস্থিত না হন, তো আমাদের প্রোগ্রামের শুরুতে কিছু প্রশ্নের উত্তর আমরা নিয়ে থাকি, আমরা ঠিক করে থাকি। তো আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা যে আমাদেরকে কমেন্টে জানান, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা রাফি ভাইয়ের নিজের বলা কিছু কথা আমরা আর্টিকেল আকারে প্রকাশ করব, সেটি আমার বা সাকিবের আইডি থেকে প্রকাশ করা হবে যদি আপনারা চান তো। এবং আমরা চেষ্টা করব যে যদি পুনরায় পুনরায় কোনো একদিন রাফি ভাইকে আবারও আমাদের মাঝে জয়েন করাতে আমরা পারি কিনা, আমরা আমরা সেই চেষ্টাও করব। আর অসংখ্য ধন্যবাদ জেনে আসলে আমাদের এই আজকের লাইভ শোটা নিয়ে আসলে লিখতে চেয়েছেন চাঁদপুর সাংবাদিক ভাই। একটা কমেন্ট এসে, রাফি ভাইয়া, নাজমু সাকিব ভাইয়া, প্রিয় দুই মুখ, কলেজের লাস্ট দেখা হয়েছিল 2018-তে, এরপর আর দেখা হয় নাই, আপনারা কে কোথায় এবং কোন ভার্সিটিতে আছেন একটু জানাবেন প্লিজ। আমি প্রশ্নটা আগে সাকিবকে বলতে চাই, সাকিব তার উত্তরটুকু দিক। আমি ভাইয়া 2018-তে তো কলেজ থেকে বের হয়েছি, যে এখন হচ্ছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ছি সিভিল ইঞ্জিনিয়ারিং। রাফি, আমি আছি আসলে তিতুমির কলেজে, ঢাকা মহাখালীতে অবস্থিত তিতুমির কলেজে গণিত নিয়ে পড়াশোনা করছি, যদিও আরো দূরে যাওয়ার ইচ্ছা ছিল, তারপরও সুযোগ হয়নি, তারপর আমি আপনাদের ভালোবাসায় বেঁচে আছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। বিশেষ করে আমি বেশ এই লকডাউনের সময়ে আমার প্রাপ্তির জায়গাটা অনেক বেশি,
সকলেই অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে, নক দিয়েছে, আমার সাথে অনেকেরই সুসম্পর্ক গড়ে উঠেছে সবার সাথে, ইভেন যারা এখন এত কষ্ট করে দেখছেন, প্রত্যেককে ধন্যবাদ। আমি আসলে আর একটা মজার কাহিনী আমি শেয়ার করতে চাই। তো একদিন রাফি ভাই সহ অন্যরা সবাই কলেজের গেটের সামনে আর কি বসেছিল, তখন তখনও রাফি ভাই জাতীয় দলে আসলে তখনও ঢুকেন নাই। তো তখন তার পাশে সুজন ভাই ছিল। তো সুজন ভাই, আমি খুব একটা কথা বলতাম না, আমি ছোট একটা হাফ প্যান্ট পরে কলেজ মাঠে খেলা দেখতে যেতাম। তো সুজন ভাই তখন রাফি ভাইয়ের সাথে বসে খেলা দেখতেছে, মাঠে ফুটবল খেলা চলছিল কোনো একটা জুনিয়রদের। তো ওই সময় হঠাৎ সুজন ভাই পেছন থেকে আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি। তো আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ওনাদের মুখ দেখা চিনতাম কিন্তু কখনো কথা হয়নি। তো ভয় পেয়ে যাওয়ার পর আমি বললাম যে আমার নাম সাঈদ হাসান রাফি। তো উনি তখন রাফি ভাইকে একটা ধাক্কা দিয়ে বলল, দেখ তোর মিতা। রাফি ভাই তখন আমাকে জিজ্ঞেস করলো যে তোমার নাম রাফি। রাফি ভাইয়ের সাথে আমার শেষ কথা হয়েছিল সেদিন, আর তারপর কথা হয়েছে গত এই লাইভের আগে, আমি ওনাকে যখন কল করেছিলাম তখন, বা বিগত 6 বছর ধরে ওনার সাথে আমার কোনো কথা নাই, কখনো কথা হয়নি, আসলে সে কথা হওয়ার সৌভাগ্য হয়নি। আমার তার নিজের ব্যস্ততা, আমিও আমার পড়াশোনা নিয়ে, আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত ছিলাম। তো শেষমেশ আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি ওনাকে ফোন দিব আসলে, কারণ আমি একান্তই বলতে গেলে অপরিচিতই ছিলাম। আমি আমার বাবা আমি যখন আমার বাবার পরিচয় দিই তখন উনি আমাকে চিনতে পেরেছেন, পরবর্তীতে উনি আমাকে চেহারায় অনেকবারই দেখেছেন, তারপর উনি আসলে রাজি হয়েছেন। শুরুতে উনি বলেছিলেন যে আসলে আমার বিদ্যুতের অনেক সমস্যা, উনার অনেক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাফি ভাইয়ের কিন্তু এটা প্রথম লাইভ, সাকিব জানিস কিনা, এটা তার প্রথম লাইভ, জাতীয় দলে ঢোকার পরে রাফি ভাইয়ের প্রথম লাইভ হচ্ছে আমাদের এই লাইভটা, এবং ওনাকে বেশ কয়েকটা মিডিয়া থেকে বলা হয়েছিল লাইভ করার জন্য, উনি শুধুমাত্র এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার যে সমস্যাটা, এই সমস্যার কারণে লাইভে জয়েন করতে পারেননি, কিন্তু তিনি আমাদেরকে নিষেধ করেননি। উনি বলেছেন যে ভাইয়া আমি জয়েন করব যদি বিদ্যুৎ চলে যায়, আমাদের এখানে খুবই বাজে একটা অবস্থা, যেহেতু আমি গ্রামের বাড়িতে আছি, তো আমার সেক্ষেত্রে কিছু করার থাকবে না, আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করা ছাড়া আমার কিছুই করার থাকবে না। তো সেক্ষেত্রে আসলে সেই সমস্যাটাই হয়েছে। আমরা অবশ্যই আর রাফি ভাইয়ের জন্য আর 5 মিনিটের মতো অপেক্ষা করব, আমি ওনাকে জানিয়ে দিয়েছি, উনি বলেছেন যে উনি আসার চেষ্টা করবেন, আমরা অবশ্যই অপেক্ষায় থাকবো রাফি ভাইয়ের জন্য। সাকিব, সাকিব, আমাদের আমাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুই উপরে সেটা শো করতে পারিস, আমার আসলে ব্যাক আমাদের কোনো জন্য প্রশ্ন নেই। আচ্ছা, তো একটি কমেন্ট ছিল যে আমাদের আত্মবিশ্বাস আছে, রাফি আমাদের মধ্যে আসবে। হ্যাঁ, আমরা আসলে এই আত্মবিশ্বাস নিয়েই এতক্ষণ পর্যন্ত সবাইকে সাথে নিয়ে বসে আছি। তো আরেকজন লিখেছে, ইয়াসিন ভুইয়া লিখেছে, লাভ ইউ রাফি ভাইয়া। তো এখন কোন রাফি ভাইয়া সেটি বলে দিলে বেটার হতো, কারণ আজকে আমাদের অতিথি দুইজন, একজন হোস্ট একজন অতিথি, দুইজনই রাফি, দুইজনই হাসান রাফি। তো পার্থক্য হচ্ছে একজন সবাই রেদওয়ান হাসান রাফি আর একজন সাঈদ হাসান রাফি। একটু সবাই সবাই মিলে শুধু রাফি ভাই রাফি ভাই করতেছে, মানে নিজের মধ্যে একটা আফসোস লাগতেছে, আজকে যদি আমি বড় কিছু হইতে পারতাম, এত দলে খেলতে পারতাম, তাহলে আমাকেও সবাই বলতো লাভ ইউ রাফি ভাই বলতো। না, আসলে আমি আবার অন্য একটা জিনিস চিন্তা করতেছি যে রাফি ভাইয়ের ফ্যানরা সবাই লিখছে লাভ ইউ রাফি ভাইয়া, তো এটাতে তুই একটু কি বলে মানে ফিল নিতে পারিস। তো আজকে যদি সাকিব আল হাসানকে আনা যাইতো লাইভে, তাহলে হয়তো আমিও ফিল নিতে পারতাম, সবাই লিখতো থ্যাংক ইউ সাকিব, সাকিব ভাই, রাফি ভাই রাফি হচ্ছে, তো সাকিব ভাই। রাফি ভাই হচ্ছে, আমি একটা ট্রোল বানিয়ে ফেলেছি, রাফি ভাই হচ্ছে ফেসবুক, আমি হচ্ছে ফেসবুক লাইট, রাফি রাফি লাইট। আচ্ছা, যাই হোক, অবশ্যই এমডি রাহাজ হোসেন বলেছে ইউ আর লুকিং সো বিউটিফুল। আসলে বিউটিফুল তো আমিও না, রাফিও না, তো রাফিকে আমার চেয়ে একটু বেশি সুন্দর লাগতেছে, কারণ ওর সামনে লাইট আছে এর জন্য। যাই হোক, তো কথা হচ্ছে যে আমরা একটু আবার যোগাযোগ করতে চাই রাফি ভাইয়ের কাছে। আমরা অলরেডি লাইভে 54 মিনিটে আছি, তো এত বেশি সময় নিয়ে কথা চলে ছিল না, আমাদের অনেকগুলো প্রশ্ন জানার ছিল, যেমন হচ্ছে ফরিদগঞ্জের আমরা আমরা কান আর আছে। অল্প কিছু সময় সাকিব, আমার মনে হয় যে আমরা আর অল্প কিছু সময় অপেক্ষা করব, তারপর আমাদের বিদায় নেওয়া উচিত। আমরা চেষ্টা করব আসলে পরবর্তীতে লাইভ টুকুকে যোগাযোগ করার। সোহান ভাই বলেছেন হাসান রাফি ভাই আমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচের, মানে
তার মানে হচ্ছে 2014 সালে উনি পরীক্ষা দিয়েছেন। স্কুল লাইফে আমাদের দু ব্যাচের মধ্যে অসংখ্যবার ক্রিকেট খেলার সুযোগ হয়েছে, সেই রাফি ভাই আজকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন, সত্যি আমরা গর্বিত। আসলে ভাই আমরা বেশি আমরাও গর্বিত, তবে আপনাদের সৌভাগ্য হয়েছে তার সাথে খেলার, আমরা যেটি মিস করেছি মানে আমরা পাইনি, তারপরেও আমরা গর্বিত, আমরা প্রত্যেকেই গর্বিত। সোহান ভাই আরেকটি প্রশ্ন করেছিল, আমি প্রশ্নটি করতেই যাচ্ছিলাম রাফি ভাইকে, ঠিক তখনই তিনি চলে গেলেন। প্রশ্নটি ছিল যে ফরিদগঞ্জের আনাচে কানাচে অসংখ্য ভালো প্লেয়ার ছড়িয়ে আছে, তো এদেরকে নিয়ে কোনো প্ল্যান আছে কিনা রাফি ভাই, যদি উনি নির্ধারিত সময়ের মধ্যে চলে আসেন তাহলে আমরা প্রশ্নটি জানতে পারতাম। আরেকবার ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে এতক্ষণ ধরে অপেক্ষা করছেন যে রাফি ভাই আসবে সেজন্য। আমি আমি একটা কথা যোগ করতে চাই সাকিব, যে যারা চাঁদপুর জেলার মধ্যে অন্তর্গত আমাদের সাধ্যের মধ্যে আছে, আপনারা যদি মনে করেন যে আপনারা পরবর্তী লাইভে কাউকে দেখতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন পরবর্তী লাইভে আপনারা কাকে এক্সপেক্ট করতেছেন। রাফি ভাই একটা কল দিয়েছে, আমি একটু ধরে আসি। মারিয়া আফরিন আনিকা বলেছিল যে এতক্ষণ আপনাদের ইন্টারভিউ আমি নেই। আসলে আনিকা যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা নিজেরা ইন্টারভিউ দিতে আসিনি আজকে, আমাকে এতে নিয়ে আমাকে নিয়ে সবার জন্য একটা সুখবর, আফি ভাই চলে এসছে, উনি আমাদেরকে আমাকে এইমাত্র ফোন করে জানিয়েছেন উনি আসছেন। আপনাদের সকলের ইচ্ছে গুলো আসলে পূরণ হয়েছে, আপনারা সবাই আসলে চেয়েছিলেন উনি আসুক, অবশেষে উনি আমাদের মাঝে আসতে যাচ্ছেন। উনি আমাকে এইমাত্র ফোন করে কনফার্ম করেছেন যে উনি আসছেন, আমরা আসলে আসলেই ওনার কাছে কৃতজ্ঞ। উনি আসলে এতটা কনসিডার করতেছেন, এতটা আন্তরিকতা দেখিয়েছেন আমাদের জন্য, উনি আসলে আসছেন, উনি আমাকে মাত্র ফোন করে জানিয়েছেন কথাটা। তো একজন লিখেছে তৌহিদ আফ্রিদিকে দেখতে চাই, আসলে তৌহিদ আফ্রিদি যদি কোনো ফ্যান ফলোয়ার এখন দেখে থাকেন তাহলে দুঃখিত, আমরা এখানে মেল আর ফিমেল এর মাঝামাঝি কোনো পার্সনকে আমরা আনি না, ঠিক আছে? আসলে আমি এইভাবে বলতে চাই না, এটা বলতে চাই যে চাঁদপুরের বাইরের কাউকে নিয়ে আমরা আপাতত ভাবছি না। হ্যাঁ সেটা অবশ্যই, সেটা সেটাও অবশ্যই সেটা কথা হচ্ছে, সেটা হচ্ছে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কিংবা হচ্ছে মানে বাইরের কেউ হলে যাদেরকে সবাই চিনে এমন কাউকে আনতে চাই। আর তৌহিদ আফ্রিদি কে আসলে উনি সিরিয়াসলি বলতে গেলে উনি আমাদেরকে চিনেও না, আমরা চিনবি না, চিনে বলতে পার্সোনালি তো এটা আমরা আসলে ইম্পসিবল। যাই হোক, তো আমি আমি একটা কথা যোগ করি যে আপনারা, আমি গত কমেন্টে পেয়েছিলাম একটা লাইভে যে বলেছিলেন যারা আসলে খুবই পরিচিত, রাফি ভাইয়া চলে এসেছে, ভাইয়া আপনার জন্য প্রচন্ড মানুষ, অনেক মানুষ অপেক্ষা করতেছে যে আপনি আসবেন আসবেন, এবং তারা এটা বিশ্বাস করেছে যে রাফি ভাই আসবে, অবশেষে রাফি ভাই চলে চলে আসছে, সব মানুষের মানে এত ভালোবাসা এত আকাঙ্ক্ষার পর রাফি ভাইয়া আসছে। আপনি কমেন্ট গুলো যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে রাফি ভাই কখন আসবে কখন আসবে কখন আসবে, এবং প্রত্যেকেই অপেক্ষা করতেছিল। আমরা খুবই খুশি, আমি সরি লোড শেডিং এর কারণে আসলে সমস্যাটা হচ্ছে, আর বাসায় আমার মানে সিমে যে নেট নেট আছে বাট নেটওয়ার্ক খুবই বাজে অবস্থা গ্রামে, এই সমস্যাটা। তো ভাইয়া আসলে সাকিবের প্রশ্নটা প্রায় 58 মিনিট অতিবাহিত করে ফেলেছি, তো এই সময় আমরা যে প্রশ্নগুলো আমাদের ছিল সেগুলো আমরা খুব দ্রুত করে ফেলতে চাই, মানুষজন অনেকক্ষণ ধরে দেখছেন। তো আমার যে পরবর্তী যে প্রশ্নটা ছিল যে সেটি হচ্ছে যে আমাদের একজন দর্শক আমাদের কলেজেরই, উনি আপনার সাথে সম্ভবত অনেক ক্রিকেটও খেলেছেন, সোহান ভাইয়া আমাদের কলেজ থেকে 15 সালে পরীক্ষা দিয়েছে, তো উনি লিখেছেন যে ফরিদগঞ্জের আনাচে কানাচে অসংখ্য ফুটবলার ভালো ফুটবলার ছড়িয়ে আছে, তো এদেরকে কিভাবে স্পটলাইটে আনা যায়, নিয়ে কোনো পরিকল্পনা কিংবা স্বপ্ন আপনার আছে কিনা থাকলে একটু জানাবেন যদি। অনেকেই আমার কাছে এই অ্যাডভাইসটা নিচ্ছে, আর যারা হয়তো বা কথা বলতে পারতেছে না আমার সাথে তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে বলবো, তাদের মানে লক্ষ্য আছে যে যারা প্লেয়ার হবে বা ন্যাশনাল টিমে খেলবে ভালো পর্যায়ে যাবে, তাদের যদি লক্ষ্য থাকে তাহলে আমি শুধু তাদেরকে একটাই বলবো যে
যাতে মানে কখনো হার মানতে না আসে, একে মানে চেষ্টাটা করে আর কি, অন্তত চেষ্টা করে। আর আমাদের কাছ আমাদের মানে ফরিদগঞ্জের ভিতরে এমন কোনো কোচ নাই যে হয়তো বা প্র্যাকটিস করাবে, বা ওরকম ভালো কোনো মাঠও নাই। আর চাঁদপুর, আমি মনে করি আমাদের চাঁদপুর ফরিদগঞ্জ থেকে বা অন্যান্য থানা থেকে চাঁদপুর অতটা দূরে, চাঁদপুর রেগুলারলি প্র্যাকটিস হয়, কোচ আছে, আমারও যারা আমাকে প্র্যাকটিস করাইছে তারাও আছে। তো যদি যাদের মন চায় বা যদি ইচ্ছে হয় যে আমি ন্যাশনাল টিমে খেলবো, যদি মনোবলটা থাকে, তাহলে আমি মনে করি তারা যাক, চাতুরে উন্মুক্ত আছে। আর যাদের যাইতে ভয় লাগে, আমার কাছে পার্সোনাল অ্যাডভাইস নেয় যে কি করা যায়, চাতুর গেলেই আমি সবকিছু বলে দেব, কোচ আছে, আমি অলরেডি অনেক 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 প্লেয়ার আমাকে বলছে, আমি চাঁদপুর যে কোচগুলো আছে আমি ওদেরকে বলে দিছি যে প্র্যাকটিস নেওয়ার জন্য বা প্র্যাকটিস করানোর জন্য। আমার মনে হয় না কোনো অ্যামাউন্ট ওদের কাছ থেকে নিবে বা নিতে চাচ্ছে যারা দূর দূর থেকে যায়। আমি যেটা করছি আমিও সেম ভাবে কিন্তু গেছি, আমি কিন্তু তোমরা হয়তো বা দেখছো কিনা জানি না, তোমরা হয়তো বা ছোট ছিলা, আমি কিন্তু রেগুলার এখান থেকে আমি ডেইলি আপ ডাউন করছি, কলেজ বল কলেজ ছুটি হয়েছে, ছুটি হওয়ার পরে আমি কিন্তু চলে গেছি, আবার দেন আমি চলে আসছি। আসলে রেস্ট তখন রেস্ট চিন্তা ভাবনা ওরকম ছিল না, কষ্ট করতে হয় আসলে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আচ্ছা রাফি ভাই, একটা প্রশ্ন ছিল আমার, আসলে জানতে ইচ্ছে ছিল যে হাসান রাফি ভাই যদি আজকে ফুটবলার না হতেন, তাহলে ঠিক কোন পেশায় বেছে নিতেন আর কি? আসলে আমার নিজে থেকে কোনো ইয়ে ছিল না, আমার এমনিতেই ফ্যামিলি থেকে প্রথম, আমার মানে যখন ছোট ছিলাম তখন মানে আব্বু যখন বেঁচে ছিল তখন আব্বু বলছে যে ডক্টর বানাবে আর কি, চিন্তা ওই ওই কারণে আমি সায়েন্স থেকে পড়াশোনা করছি, সেটা তো আর হয়তো আমি হয় একটা নাই। প্রশ্ন করি, আমি একটা ভাইয়াকে প্রশ্ন করি যে ভাই, আমি একটা একটা জিনিস খেয়াল করেছি, আমি খুবই খেলার নিউজ গুলো খুবই দেখি, এবং আমি ফুটবল বলেন ক্রিকেট বলেন সবগুলো খুবই বেশি দেখি। তো আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনি নিজেকে স্পটলাইটে খুব কম আনতে চান, আপনি চান যে না সাংবাদিকদের সামনে যে কথা বলবো না, আমরা তো দেখি যে অন্যান্য প্লেয়াররা চেষ্টা করে যে না আমি স্পটলাইটে আসি, তা আপনি একটু আড়ালে থাকতে চান বাংলাদেশের ওই সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদের মতো। আপনি কিন্তু অনেক বড় বড় কাজ করেছেন, ইভেন আমার একটা জিনিস খুবই মজার লেগেছে, আপনি ইন্ডিয়া ম্যাচে দৌড়াতে দৌড়াতে এমন অবস্থা হয়েছিল যে আপনি একদম গোল কি জালের ভিতরে ঢুকে গেছিলেন, আমি ওইটা নিয়ে অনেক হাসছিলাম। তো ওই মুহূর্ত গুলো আসলে যে আপনি স্পটলাইটে খুব কম আসতে চান, তার মূল কারণটা কি, যে নিজের নিজের খেলার প্রতি ফোকাস করা, নাকি অন্য কোনো ব্যাপার আছে? আসলে আমরা এমন একটা পর্যায়ে আছি যারা ধরো অনেকে এই জিনিসটা মেনটেন করতে পারে, অনেকে পারে না, অনেকে দেখা গেছে মিডিয়াকে এমন ভাবে মানে ইয়ে করে যে মানে মিডিয়ার সাথে জড়িয়ে যায়, দেখা গেছে ভালো একটা পর্যায়ে গেছে, অনেক সুনাম হয়েছে, সবাই দেখছে জানছে, বাট হঠাৎ করে কি হইলো, আবার ডাউন হয়ে গেল, তো আবার সেই মানুষই তাদেরকে আবার মানে তাকে আবার মানে অন্য কত ভাষায় আছে না মানে বলে পিছনে। আর আমার যেটা তুমি বলছো যে আমি সবার সামনে হয়তো মিডিয়ার সামনে যাই না, এটা আমার কেন জানি ভালো লাগে না, মানে সবার সামনে আমি আমার যেটা আমার দরকার যে আমি দেশের হয়ে খেলবো, তো আমি দেশের হয়ে খেলতে চাই। হয়তো এখনো কিন্তু দেখা গেছে অনেকে জানে যে আমি ইন্ডিয়ার সাথে খেলছি, কিন্তু অনেকে আমাকে এখনো দেখলে হয়তো চিনে না, বাট যখন বলে যে আমি খেলছি তখন হয়তো বা জানে, তখন হয়তো বা চিনে, ব্যাপারটা এরকম। বাট আমি সিক্রেট থাকতেই বেশি মানে পছন্দ করি। রাফি ভাই, আমরা আসলে এতক্ষণ কমেন্ট পড়ে জানতে পেরেছি যে আপনি ক্রিকেটও অনেক ভালো খেলতেন। তো একজন ইউসুফ গাজী ভাই প্রশ্ন করেছে যে আপনি তো ক্রিকেটও অনেক ভালো খেলতেন, তাহলে ক্রিকেটকে কেন বাদ দিলেন? ক্রিকেট, হ্যাঁ আমি আমি কিন্তু প্রথমে ফুটবলে যাওয়ার আগে আমি কিন্তু ক্রিকেটে ট্রায়ালও দিছিলাম চাঁদপুরে,
একদিন ট্রায়াল দিয়েছিলাম, বাট ওইখানে আমি ইয়ে হয় নাই, ঠিকই নাই আর কি। কিন্তু ওইটা আসলে যাওয়া হয় নাই, ফুটবলের দিকেই হঠাৎ করে। তখন ভাই রাজা ভাই মানে উনি ন্যাশনাল টিমে খেলছে, ওই হিসেবে আর কি চিন্তা করে যে ফুটবলের দিকেই চলে যাই, যেহেতু ফুটবলটাই যেহেতু বেশি আমি একটু লাইক করি, তখন আমার ফুটবলটা একটু লাইক করতাম, তো ওই হিসেবে আর কি ফুটবলেই বেশি ঢুকে পড়ছি। ক্রিকেটও খেলতাম, ক্রিকেটও তো আমি এখনো খেলি মাঝে মাঝে, ক্রিকেটও পছন্দ করি, বাট প্রফেশন ভাবে হয়তো ফুটবলটাকে নিয়ে গেছি আর কি। ভাইয়া আমি একটা জিনিস যোগ করতে চাই, আপনি যখন আমাদের গৃহকালীন দিয়ে হাই স্কুলে ছিলেন, তো তখন আমাদের কিছু টুর্নামেন্ট হতো চাঁদপুরে ফুটবলকে কেন্দ্র করে, যেখানে আপনি সুজন ভাই সহ আর অনেকেই খেলতেন। আমার মনে আছে আপনারা প্রায় আপনারা যখন কলেজ কলেজ লেভেলে চলে গেছেন, তখনও আপনারা স্কুলের হয়ে খেলেছিলেন এবং প্রায় 4-5টার উপরে ফাইনাল ট্রফি আপনারা নিয়ে আসছেন, এবং এবং আসলে ওই মুহূর্ত গুলো আসলে কেমন ছিল? আপনারা খুবই প্ল্যানিং করে খেলতেন সবাই মিলে এবং ওইটা প্রত্যেকবারই আসলে আপনারা সাক্ষাৎ হতেন, ওইটা এবং লাইফে আসলে গৃহকালীন দেওয়ার নাম শুনলেই, গৃহকালীন দেওয়ার নাম শুনলেই প্রতিপক্ষ এমন একটা ভয় থাকতো আজ সরাসরি সেমিফাইনাল কিংবা সরাসরি ফাইনালের মধ্যে নিয়ে যায়, এরকমও ছিল, হ্যাঁ, একটু ব্যাপারটা খোলাসা করে বলবেন। ওইটা আসলে আমার কাছে স্মরণীয়, ওটা আমার সারা জীবন মনে থাকবে। মানে তখন যে আমরা খেলতাম, মানে পড়াশোনার চিন্তা থেকে মনে খেলার চিন্তাটাই বেশি ছিল। মানে তখন এমন অবস্থা ছিল যে আমরা স্কুল টুর্নামেন্ট গুলো খেলবো, জিততেই হবে। দেখা যাচ্ছে আমরা কিন্তু কলেজে উঠে গেছি, কিন্তু আমরা তখনও কিন্তু স্কুলের প্রতি দেখা অত দরকার কি, আমরা কলেজে কলেজে আমরা পড়তেছি, এখন দরকার কি স্কুলে খেলার? কিন্তু ওই স্কুলের আমরা মায়াটা আমাদের থেকে যাইতো আর কি, কাজ করতে ওইটাই যে আমরা খেলি, আমরা একটা টুর্নামেন্ট অর্জন করতে পারলে এটা আমাদের স্কুলের জন্য অনেক কিছু। আমার এখনো মনে হচ্ছে আমরা 4 ম্যাচ পর্যন্ত টানা ফুটবল খেলছি, মানে 4 ম্যাচ সকাল হইতে বিকেল পর্যন্ত, সকাল হইতে বিকাল পর্যন্ত। তখন আসলে আমাদের ওরকম কেউ যে প্রফেশনাল ছিল না যে ইয়ে করবে, মানে ফুটবলার, তখন স্কুল লেভেলে সবাই খেলছে, সকল ফ্রেন্ডরাই খেলছে, আমার সব ফ্রেন্ডরাই, ম্যাক্সিমাম ফ্রেন্ডরাই কিন্তু তখন আমার সাথে জড়িত ছিল, ওইটা অনেক এনজয় করছি, কারণ সব ফ্রেন্ডরা মিলে খেলছি, তো আসলে বাইরেও একসাথে থাকি, আবার খেলার সময় একসাথে সব সবাই মিলে, তো এটা আসলে অনেক এনজয় করছি, ভালো লাগতো, ওগুলোকে অনেক বেশি মিস করি। একজন কমেন্ট করেছে যে MD জহিরুল ইসলাম পরান, সাইদ হাসান, রাফি, আমি খুব কাছ থেকে ওকে ছোটবেলা থেকে দেখছি, আমি ওরে সাথে খেলছি। উনি মনে হয় হাসান রাফি, আপনার আপনি হয়তোবা চিনবেন পরান ভাইয়া আপনাদের হ্যাঁ, ফরান ওইদিকে। ভাই, ভাই হ্যাঁ, ফরান ভাইকে সালাম, আমার সালাম আলাইকুম। উনি উনি লাইভটি দেখছেন, উনি লাইভটি দেখছেন, উনি অবশ্যই আমার নিজেরও পরিচিত, উনি আমার আমরা বাসায় এসেছেন, অবশ্যই আপনি সামনে সাথে আমরা দেখেছেন। তো ফরান ভাইয়ের খেলা অনেক দেখছি, ওনার ক্রিকেট খেলতো আগে, তো খেলা দেখতাম, খেলা দেখে বেশি ভালো লাগতো। ফরান ভাই আছে আমাদের বাড়ি, আমার বড় ভাই কামরুল ভাই আছিল, সুজন ভাই, তারপর বাজারের ম্যাক্সিমাম প্লেয়ারই তখন, মানে অনেক ভালো লাগতো তাদের খেলাগুলা, তারা যে খেলতো, অনেক দূরে দূরে টুর্নামেন্ট ধরতো। আমাদের তো এখন না দেখা গেছে আমাদের মাঠে তেমন একটা কিন্তু খেলা হয় না, কিন্তু আগে মনে হইতো এটাই একটা স্টেডিয়াম, অনেক বড় বড় টুর্নামেন্ট হইতো, আর আমাদের দেখি তো আমাদের একটা টিম ছিল, একটা ইউনিট ছিল, মানে এটা সবাই জানতো, ভালো লাগতো। বিকেলে প্র্যাকটিসের সময় তোমার প্রায় কতজন, 20-25 জন করে আমরা খেলছি। অবশ্যই অবশ্যই ভাইয়ের কাছে আসলে অনেকটুকু আমরা সময় নিয়েছি। দর্শকদের যদি কোনো প্রশ্ন থাকে, সাকিব, দর্শকদের প্রশ্নগুলো থাকলে তুই করতে পারিস, তারপরে আমরা খুব শীঘ্রই, আমরা অনেকটুকু সময় নিয়ে ফেলেছি, আমাদের দ্রুত শেষ করতে হবে। আচ্ছা ভাইয়া, একটু একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে রিয়াজুল ইসলাম নীল প্রশ্ন করেছিল যে জাতীয় দলের জামাল ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কেমন বা ব্যক্তি হিসেবে তিনি কেমন? জামাল ভুইয়া না, ও আসলে অনেক ফানি একটা মানুষ, ও হ্যাঁ আমার সাথে অনেক ভালো সম্পর্ক,
ওর কথা, ও আমার কথা বুঝে, আমি ওর কথা বুঝি। ন্যাশনাল টিমে তো, ন্যাশনাল টিম থেকে ক্লাব লেভেলে ওর সাথে দুষ্টামিটা খুব বেশি হয়। কারণ ন্যাশনাল টিমে ধরো এক ক্লাবের সবাই না, তো ন্যাশনাল টিমে দেখা গেছে 7-8টা বা 8-9টা ক্লাবের প্লেয়ার মিলে তারপর ন্যাশনাল টিমটা তৈরি হয়। কিন্তু ক্লাবে তো সবসময় একসাথে থাকি, খাবার টেবিল একসাথে যাই, তারপর টিম মিটিং একসাথে, সবকিছুতে একসাথে দেখা হয়। অনেক ফানি, অনেক মজা করে। আমার একটা জিনিস জানা আছে ভাইয়া, আপনারা যখন এই যে ন্যাশনাল টিমে যে আপনারা যে টিমমেটরা থাকেন এবং ক্লাবে যে টিমমেটরা থাকেন, আপনারা কি মানে যখন ক্লাবে থাকেন ক্লাবের টিমমেটদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিংটা বেশি থাকে নাকি ন্যাশনাল টিমের টিমমেটদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিংটা বেশি থাকে? আপনি কোনটাতে সময়টা আসলে বেশি পান? না অবশ্যই ক্লাব ক্লাব লেভেলেই মানে এটা বেশি হয়, কারণ ন্যাশনাল টিমে তো তোমার ওরকম কন্টিনিউ কোনো ইয়ে হয় না, মানে খেলা ধরো যখন খেলা শুরু হয় তখন ক্যাম্পিং হয় কত ধরো 1 মাস, হাই স্টিলে 2 মাস, কিন্তু ন্যাশনাল টিম আর ক্লাবে আমরা কিন্তু সারা জীবন, মানে ধরো 1 বছর চুক্তি হলে দেখা গেছে আমরা 9 মাসে ক্লাবে থাকতে হয়, ন্যাশনাল টিম শেষ ক্লাবে চলে আসছি, মানে ক্লাবেই বেশি সময় থাকা হয় আর কি। আমরা অবশ্যই শেষ করতে চাই, মহাশিন খান ভাই বলেছেন যে আমি বটতলা ইয়াং স্পোর্টিং ক্লাব থেকে বলছি, রাফি ভাই আপনার সাথে আমি টিম সহ খেলেছি, আর একজনকে পাওয়া গেল যিনি রাফি ভাইয়ের সাথে খেলেছেন। তো রাফি ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেটি সর্বশেষ প্রশ্ন আমার পক্ষ থেকে, দর্শকরা জানতে চাইলে কিছু বলবেন। তো আমার শেষ প্রশ্নটি হচ্ছে যে এই আমাদের এই অঞ্চল থেকে, ফরিদগঞ্জ থেকে যদি কেউ একজন হাসান রাফি হিসেবে জাতীয়, হাসান রাফির মতো জাতীয় দলের ফুটবলার হতে চায়, তাহলে তার জন্য আপনি ঠিক কি পরামর্শ দেবেন? আমি তার জন্য বলবো প্রথমত ফ্যামিলি সাপোর্ট অবশ্যই তার দরকার, আর সেকেন্ডলি হলো তার যদি লক্ষ্য থাকে যে আমি, আমি একটু আগে বলছি, তার যদি লক্ষ্য থাকে যে আমি প্লেয়ার হব বা আমি ন্যাশনাল টিমে খেলবো, তাহলে অবশ্যই তার ওরকম ওয়ার্ক করতে হবে, মানে হার্ড ওয়ার্কের উপর কোনো কিছু নাই, আমি যেটা করবো আমি ওটার মধ্যেই থাকতে হবে। এখন আমি যদি ফুটবলও খেলবো, এখন আমি যদি আবার অন্য কিছু করি, ব্যবসা বাণিজ্য ঢুকে পড়ি, ওটা করা যাবে, ওটা একটা পর্যায়ে গিয়ে, কিন্তু আমার প্রথম লক্ষ্য যখন আমি ফুটবলে ঢুকবো বা আমি খেলাটা শুরু করব, তখন আমার ওটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, আমাদের চারিদিকে টেনশন গেলে হবে না, প্র্যাকটিস করতে হবে, রেগুলার মেইনটেইন করতে হবে। এখন ইউটিউবে কিন্তু সবকিছু দেখা যায়, সার্চ দিলে সবকিছুই পাওয়া যায়, একটা প্লেয়ারের জন্য কি কি দরকার কি কি না দরকার সবকিছু পাওয়া যায়। আর চাঁদপুরে যদি আমার এদিক থেকে বা চাঁদপুর জেলার ভিতর থেকে যদি কেউ যাইতে মন চায়, চাঁদপুরে অফেন আছে, রেগুলার প্র্যাকটিস হয়, বাট এখন হয়তো বা লকডাউনে হয়তো বা অফ আছে, বাট তখন লকডাউন শেষ হয়ে রেগুলার সকাল বিকাল প্র্যাকটিস হয়, গেলে কোচ ইনস্ট্রাকশন দিবে, ওগুলা মেনে চললেই ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। অবশ্যই সবাই খুবই খুশি হয়েছে, প্রত্যেকেই আসলে রাফি ভাইয়ের আসলে প্রচন্ড পরিমাণে ফ্যান, আসলে সরাসরি কখনো রাফি ভাইয়ের সাথে হয়তো বা তাদের কথা বলা হয়নি। একজন প্রশ্ন করেছেন যে রাফির কলেজের রোল ছিল 664, সে পড়ায় ফাঁকি দিলেও স্যাররা ওকে ছাড় দিত, সরি 564, স্যাররা ওকে ছাড় দিত। বিষ্ণু স্যার বলতো ও তুমি তো খেলোয়াড় চালিয়ে যাও। রাফির কাছে প্রশ্ন, রাফি স্যারের রাফি ভাইয়ের প্রিয় স্যার কে? আপনার রোল ছিল 564, সেও কি এটা কিন্তু সে মনে রেখেছে? আসলে এটা খুবই ভাগ্যবান ভাগের একটা কথা যে আপনার প্রিয় কলেজের প্রিয় শিক্ষক কে? আমার কলেজের প্রিয় শিক্ষক হইছে বিষ্ণু স্যার, এই বিষ্ণু স্যারের সাথে আমরা বেশি দুষ্টামি করতাম, ছাড় দেওয়ার জন্য প্রিয় হইছে ভাই? হ্যাঁ বলতেছি আপনাকে ছাড় দেওয়াতে প্রিয় হয়ে গেছে ভাই? প্রশ্নটা বুঝি না ভাইয়া, মানে দুষ্টামি করার পর যখন ছাড় দিত, এই ছাড় দেওয়ার জন্য কি প্রিয় হয়ে গেছে ভাইয়া? লাইনে কি ডিস্টার্ব করতেছেন? আমি বুঝতেছি না কথাটা, শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ বলো। মাহাদি ভাইয়া বলেছিল, এস এম মাহাদি ভাইয়া, সম্ভবত ওনার ডাকনাম দীপু, তো ভাইয়া বলেছে যে
পড়ায় ফাঁকি দিলেও নাকি বিষ্ণু স্যার আপনাকে ছাড় দিত, তো এজন্যই কি বিষ্ণু স্যার আপনার প্রিয় কিনা? ওইটা না, আমরা আসলে বিষ্ণু স্যারকে খুব বেশি পাইতাম, আর উনি আমি মনে করি উনি বুঝতো আর সবার সাথে শুধু ফ্রেন্ডলি আচরণ করতো, এই কারণে ওনার কাছে খুব ভালো লাগে আর মজার মানুষ। এখনো দেখা হইলে কি অবস্থা, মানে একবারে ফ্রেন্ডলি আচরণ করে। আচ্ছা ভাই, এই কলেজ থেকে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এই কলেজ থেকে আরো অনেক বড় বড় ব্যক্তিত্ব, অনেক বড় বড় মানুষ হয়েছে, শুধু একজন মনে হয় ফুটবলারের অভাব ছিল, সেটা আপনি শেষমেশ হয়েছেন। একটা দর্শক থেকে একটা প্রশ্ন ছিল যে রাফি ভাইয়ের যদি কখনো সুযোগ আসে যে বার্সেলোনা কিংবা রিয়েল মাদ্রিদে খেলা, তো রাফি ভাই কোনটাকে বেছে নেবে? আমি রিয়েল মাদ্রিদ পছন্দ করি। অবশ্যই এটা খুব রেয়ার কম্বিনেশন ভাই, যে একজন আর্জেন্টিনা সাপোর্ট রিয়াল মাদ্রিদ সাপোর্ট করে, যাক ভালো লাগলো জেনে। আর ফয়সাল ইসলাম ভাই বলেছেন রাফির প্রতিভায় স্কুল থেকেই নজর কাড়া হচ্ছিল, একজন রাফি আমি দেখেছি যে নিরহংকার প্লেয়ার এখন অব্দি আমাদের এই এরিয়াতে। আর রাফির কাছে অনুরোধ, নিজের এলাকার প্রতি যাতে সুদৃষ্টি থাকে, বহু প্রতিভা একজন রাফি হওয়ার স্বপ্ন আছে। আর রাফি ভাই যেটি বলেছিলেন, তিনি যদি এলাকা থেকে কেউ ফুটবলার হতে চায় তাহলে চাঁদপুর ফুটবল একাডেমিতে ভর্তি হয়ে তার কাছে সাহায্য চাইলে অবশ্যই তিনি সকল প্রকার লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য তৈরি। তো রাফি ভাই একটা প্রশ্ন, আসলে আহমেদ সুজন ভাই দুইবার করেছেন এবং আরেকবার বলেছেন যে তার প্রশ্নটা বারবার আপনার কাছে করা হোক, সেটি হোক, আপনার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা? ওর ও আমার ফ্রেন্ড, ও আমার বেস্ট ফ্রেন্ড, হয়তো মজা করতেছে। ভাই বেস্ট ফ্রেন্ডরা থাকেই ইম্পর্টেন্ট সময়ে খুব সূক্ষ্ম সূক্ষ্ম মজা করার জন্য আর কি, যেটাকে আমরা বাস বলি। তো যাই হোক, জানাবেন ভাই। আর আরেকটা প্রশ্ন ছিল যে জাতীয় দলে থেকে কয়টা প্রেমের অফার পেয়েছেন এখন পর্যন্ত? বুঝি নাই। জাতীয় দলের একজন প্লেয়ার হিসেবে, মানে জাতীয় দলে খেলা শুরু করার পর থেকে কয়টা প্রেমের অফার পেয়েছেন এখন পর্যন্ত? না আসলে ওইটা না বলি, এটা জিনিসটা সিক্রেট বা সিক্রেট না, মানে ভাইয়া গার্লফ্রেন্ড এর কথাটা না বলা যায় সেটা ঠিক আছে, কয়টা অফার পেয়েছেন সেটা কিন্তু আসলে বলাই যায়, কারণ অনেকে জানতে যাচ্ছে। আসলে অফার বলতে আমি অনেকেই লাইক করতো বা করে এরকম আছে, বাট ওরকম ভাবে আমি জানি না, হয়তো বা মানুষের কাছ থেকে শুনতাম বা আছে এরকম। তা আমার লক্ষ্য আসলে ওগুলান আমার চিন্তা ভাবনা ছিল না, বা আমার চিন্তা ভাবনা ছিল যে আমি আগে আমার ক্যারিয়ারটা ঠিক করি, দেন বাকি সব। আর যেহেতু ফ্যামিলি সাপোর্টে আমি এত দূরে এসেছি, অবশ্যই ফ্যামিলি সাপোর্টে আগে দরকার। অনেক ধন্যবাদ দর্শক বৃন্দ, আপনারা যারা এতক্ষণ ধরে লাইভটি শুনছেন, রাফি ভাইয়া আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন। আমি আসলে খুব কম সময়ে রাফি ভাইয়ের কাছ থেকে চাইবো বলে নিয়ে আসছিলাম, তারপরে তিনি আমাকে অনেক 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 বেশি সময় দিয়েছেন, আমি তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আবারও, এবং সকলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা। আর আমি আমার লাইভ এবং পরবর্তীতে লাইভে সবাই সবাইকে আমন্ত্রণ, রাফি ভাইকে বলবো যে একদম শেষে দর্শকদের জন্য যদি আপনি কোনো কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন, আমরা একদম লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি দর্শকদের উদ্দেশ্যে। দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে আমি এখন একটা কথাই বলবো, এখন আমাদের যে অবস্থা, আমাদের দেশের, শুধু আমাদের দেশের না পুরো পৃথিবীতে যে অবস্থা, যে মহামারী চলতেছে, খুবই খারাপ অবস্থা। তো আমি যদি একটা কথাই বলবো, নিজে বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান, ঘরে থাকুন, সেফ থাকুন, জাস্ট এতটুকুই এখন বলার আছে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ আছে, আমরা যেন ভালো কিছু করতে পারি, দেশের সুনাম নিয়ে আসতে পারি। অবশ্যই ভাইয়া অনেক ধন্যবাদ, সবাই আপনার জন্য অনেক দোয়া করে, আসলে এমন একজন ডেডিকেটেড পার্সন, এবং আমি যেটা বলবো যে
নমনীয় একজন ব্যক্তিত্বের সবার পছন্দের, সেজন্য সবাই আপনার জন্য অনেক দোয়া করে এবং বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলুক সেটি আমরা চাই, এবং সেটি আপনাদের হাত ধরেই হোক, এটি হলো আমাদের ফরিদগঞ্জবাসীর গর্ব, আরো অনেক বেড়ে যাবে আপনার জন্য অসংখ্য ভালোবাসা। ভাইয়া বিশেষ করে আমার তরফ থেকে আপনাকে একটা স্যালুট, আপনি আসলেই দেশের জন্য অনেক অনেক বেশি, আপনি আসলে খুব কম কথা বলেন বাট আপনি অনেক আবেগী, ইমোশনাল, আপনি দেশকে খুবই ভালোবাসেন। আসলে আপনি আপনাদের জায়গায় না গেলে আসলে আমরা সাধারণ মানুষ বুঝতাম না যে আসলে দেশপ্রেম জিনিসটা কতটুকু আসলে বিবেককে নাড়া দেয়। আমরা অনেকেই কটূক্তি করি, আমরা অনেকেই বলি যে হ্যাঁ বাংলাদেশ কি খেললো, গোল খেয়ে বসলো, কিন্তু আপনারাও যে আসলে মন থেকে চেষ্টা করেন যে দেশকে কিছু দেওয়া, আসলে এটি আমরা সকলে আসলে আজকে প্রমাণ পেলাম আপনার মাধ্যমে। এজন্য অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কষ্ট করে লিভ বাটনটা ক্লিক করে আপনি আপনি অফ থাকুন, আমি আপনার সাথে ভাইয়া পরে যোগাযোগ করছি। তো দর্শক যারা এতক্ষণ ধরে দেখছেন, প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, এবং মাঝখানে যে সময়টাতে রাফি ভাই ছিলেন না, কিন্তু আমাদের বকবকানি সহ্য করে গেছেন আপনারা, শুধুমাত্র রাফি ভাই আসবে এই প্রত্যাশায়, আর তাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ভিডিওটি দেখতে পারেননি তারা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাইদ হাসান রাফিতে গিলে আমি শেয়ার করে দিব, আপনারা দেখবেন। আর আপনারা পরবর্তীতে চাঁদপুর জেলার মধ্যে আমাদের সাধ্য মতো যদি আপনাদের পছন্দের কোনো তারকা থাকে কিংবা কোনো মানুষ থাকে, কোনো ব্যক্তিত্ব থাকে, আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেই মানুষদেরকে আপনাদের মাঝে নিয়ে আসার। আপনাদের এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন, স্টে সেফ অ্যান্ড স্টে অ্যাট হোম। আসসালামু আলাইকুম।